দেখি বিসিএস এ আমাদের 9টা অধ্যায়, বাংলাদেশ বিষয়গুলিতে 9টা অধ্যায়, প্রথম থেকে 9টা অধ্যায়। এখানে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব, টপিকের চাইতে আমাদের বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমাদেরকে পড়া। সেক্ষেত্রে আমরা যদি দেখি, আমি বলে যাই আপনি শুনেন, প্রথম অধ্যায় জাতীয় বিষয়গুলি, এখানে হিস্ট্রি থাকে, বঙ্গবন্ধু থাকে, শেখ হাসিনা থাকে, ইতিহাসের কিছু রিসেন্ট থাকে সেটা অ্যাড হয়। ইতিহাস বলতে যেটা আমাদের সমসাময়িক যে জাতীয় অর্জন, জাতীয় অর্জন না মানে জাতীয় যে ঘটনাগুলো সেগুলো এখানে যুক্ত হয়ে থাকে। দ্বিতীয় অধ্যায় আছে কৃষি, বাংলাদেশের কৃষি, কৃষি মৎস্য বন সম্পদ এগুলো দ্বিতীয় অধ্যায় যুক্ত হয়। তৃতীয় অধ্যায় আছে বাংলাদেশের জনসংখ্যা, উপজাতি আদিবাসী। চতুর্থ অধ্যায় আছে বাংলাদেশের অর্থনীতি, পঞ্চম অধ্যায় শিল্প বাণিজ্য, ষষ্ঠ অধ্যায় সংবিধান, সপ্তম অধ্যায় রাজনৈতিক দল নির্বাচন এগুলো, আর অষ্টম অধ্যায় হলো সরকারি ব্যবস্থা, সরকারের তিনটা বিভাগ, সেখানে আপনার জেলা উপজেলা পৌরসভা এগুলো আসবে। আর নবম অধ্যায় বাংলাদেশের অর্জন, সংস্কৃতি, খেলাধুলা, ব্যক্তি এগুলো যুক্ত হয়। তো আমি যদি দেখি আমাদের বাংলাদেশ বিষয়গুলির ক্লাস আজকে এবং আগামীকালকে ইনশাল্লাহ, এই 2 দিন আমাদের বাংলাদেশ বিষয়গুলির ক্লাস, সেখানে আমার মনে হয় প্রথম অধ্যায়ের সাথে খুব একটা মিল আছে নবম অধ্যায়ের। এবং প্রথম অধ্যায় যেমন জাতীয় বিষয় জাতীয় অর্জন থাকে, আর নবম অধ্যায় বাংলাদেশের অর্জন গুলো থাকে, অর্জন, সংস্কৃতি, খেলাধুলো এগুলো সব বাংলাদেশের জাতীয় সাথে অনেকটা কানেক্টেড। তো সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসে আমরা প্রথম এবং নবম অধ্যায় পড়বো, আর আগামীকালকে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় থেকে অষ্টম অধ্যায় পড়বো, কারণ এটা একটা সিকোয়েন্স ধরে রাখার জন্য। আপনারা বলেন না যে প্রথম থেকে নবমে লাভ দিয়ে চলে গেল কেন, বেসিক্যালি আমাদের পড়ার সুবিধার্থে আমরা আজকে প্রথম এবং নবম অধ্যায় এই দুইটা পড়বো আমরা আজকে, আর দ্বিতীয় থেকে অষ্টম ইনশাল্লাহ আমরা আগামীকালকে ক্লাসে, দ্বিতীয় থেকে অষ্টম অধ্যায় আমরা সকালবেলা যে ক্লাস হবে সেখানে আমরা দ্বিতীয় থেকে অষ্টম অধ্যায় পড়বো। তো ঠিক আছে, আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হলো আমরা প্রথম অধ্যায়ে চলে যাই। আমি যদি বলি আমাদের জন্য প্রথম ও নবম অধ্যায়ের মধ্যে কোন কোন টপিক থাকতে পারে আলোচনার মধ্যে, আমরা সেই টপিক গুলো একবার বলে যাই, সেটা হলো একবার বলে যাই, জাস্ট লিখতে হবে না, শুনে নেই। বাংলাদেশ জাতীয় বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুজিব বর্ষ বঙ্গবন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবছর এখান থেকে কোশ্চেন হতে পারে। মুজিব বর্ষ বঙ্গবন্ধু, শেখ হাসিনা গুরুত্বপূর্ণ, তারপরে জয় বাংলা জাতীয় স্লোগান, তারপরে আমাদের বীর মুক্তিযোদ্ধার যে স্বীকৃতি সেখানে কয়েকজনের খেতাব বাতিল হয়েছে, মুক্তিযোদ্ধা ও খেতাব, তারপরে হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সায়মা মাজেদ পুতুল, তিনি কোভিড পিরিয়ডে কিছু অর্জন করেছেন। জাতীয় শুদ্ধাচার কৌশল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, জাতীয় শুদ্ধাচার কৌশল, তারপরে হলো স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা জাদুঘর, স্মার্ট আইডি কার্ড, এরপরে হলো শেখ হাসিনা একটি গ্রন্থ সম্পাদনা করেছেন, তিনি হলো আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে ষড়যন্ত্র মামলার একটি গ্রন্থ বের করছেন, ওটা সম্পর্কে জানবো। এরপরে হলো আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ ওয়াইসি যুব রাজধানী, বিভিন্ন দূতাবাস, বাংলাদেশ অর্থনৈতিক যে অর্জন, তারপরে বাইডেন প্রশাসনে বাংলাদেশ শিশু শান্তি পুরস্কার, ঢাকাই মসলিন খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব ঐতিহ্য, আলোচিত কিছু ব্যক্তি আছেন, মৃত কয়েকজন ব্যক্তি আছেন, সাম্প্রতিক কল সেন্টার আছে, মেজা মেগা প্রজেক্টস, তিস্তা মহাপরিকল্পনা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ এলিভেট এক্সপ্রেসওয়ে, তারপরে হলো বিভিন্ন পুরস্কার, 21 পদ, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি, কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বলবো, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, এরপরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আলোচিত চলচ্চিত্র, কিছু গ্রুপ কয়েকটি অ্যাপস বের হয়েছে, বিশেষ করে আপা অ্যাপস মহিলাদের ও শিশু রক্ষায় আপা, তারপরে হলো মানমন্দির, বিদ্যুৎ, কিছু পরিবর্তন, এবং আলোচিত কিছু ব্যক্তি ও ঘটনা। যাই হোক, আমরা এভাবে সাজিয়েছি, তো আমাদের জন্য এখন যেটা গুরুত্বপূর্ণ, এখন আমরা
ডিজিটাল ডিজিটাল ওয়ার্ল্ড, খুব ইন্টারেস্টিং। আল্লাহ বিশেষ কনফিডেন্স তাদের অনন্য আয়োজন মুজিব বর্ষ। মুজিব বর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। মুজিব বর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। হালকা লিখতে হবে মনে হয়। মুজিব বর্ষ এখানে কয়েকটা বিষয় আছে, আমি একটু মুজিব বর্ষ সম্পর্কে বলি, তারপরে আপনারা শুনবেন, তারপরে আমি লিখে দেব। 6 জুলাই 2018 তারিখে মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত হয় যে তারা আগামী মানে ওই সময় বলছে 2018 সালে, যে 2020 সালে 17 মার্চ থেকে 2021 সালের 26শে মার্চ পর্যন্ত তারা মুজিব বর্ষ পালন করবে। এবং এই সিদ্ধান্ত অনুসারে 14 ফেব্রুয়ারি 2019 তারিখে একটা কমিটি করা হয়, দুইটা কমিটি করা হয়। একটা কমিটি হয় জাতীয় কমিটি, আর একটা হয় জাতীয় বাস্তবায়ন কমিটি। এই দুইটা কমিটি করা হলে এরপরে আমরা দেখছি পর্যায়ক্রমে কে যে ফোন দিচ্ছে তাই দেখতে পাচ্ছি না, শাহরে তো বেড়ে গেছে, ডিরেক্ট পরিচয় নাই, কিছু নাই, ডিরেক্ট কল দিবে। আমি তো অফ করতে পারতেছি না, দেখতেও পাচ্ছি না। এক মিনিট, সরি, ওকে, তো আমি কোথায় ছিলাম পড়ায় চলে যাই। 6 জুলাই 2018 এদিকে সিদ্ধান্ত নেওয়া হয়, মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত। এবং সিদ্ধান্ত ছিল 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2021 পর্যন্ত মুজিব বর্ষ পালন করা হবে। কোভিড এর কারণে দেখা গেল গত 14 ডিসেম্বর 2020 তারা সিদ্ধান্ত নিল যে 17 মার্চ 2020 থেকে এটি 16 ডিসেম্বর 2021 পর্যন্ত উদযাপিত হবে। তার মানে 14 ডিসেম্বর সিদ্ধান্ত হয়, 16 ডিসেম্বর 2020 পর্যন্ত উদযাপন করা হবে। সিদ্ধান্ত নেওয়া ছিল 6 জুলাই 2018। 14 ফেব্রুয়ারি 2019 তারিখে উদযাপন কমিটি করা হয়। উদযাপন কমিটি করে মন্ত্রী পরিষদ বিভাগ। এই উদযাপন কমিটিতে দুটি কমিটি করা হয়, একটা হলো উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি, আর একটা হলো উদযাপন সংক্রান্ত বাস্তবায়ন কমিটি। এই জাতীয় কমিটি সদস্য করা হয় 119 জনকে, আর বাস্তবায়ন কমিটির সদস্য থাকে 79 জন। জাতীয় কমিটির প্রধান থাকে, যিনি প্রধান, তিনি হলেন শেখ হাসিনা।
আর বাস্তবায়ন কমিটির যিনি প্রধান তিনি হলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম অর্থাৎ জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটি, জাতীয় কমিটি 179 জন, 119 জন, আর বাস্তবায়ন কমিটির সদস্য থাকে 79 জন। আর জাতীয় কমিটির প্রধান হলেন শেখ হাসিনা, আর এটা হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম জাতীয় অধ্যাপক। এখানে একটা বিষয় যে এই দুইটা কমিটির, এই দুটি কমিটির সাচিবিক দায়িত্ব, সাচিবিক দায়িত্ব যদি বলে পালন করে কে, তিনি হলেন মন্ত্রী পরিষদ বিভাগ বা মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রী পরিষদ বিভাগ। আর যদি মানুষের নামটা বলি তাহলে মন্ত্রী পরিষদ সচিব। আর এটার সমন্বয়ক অর্থাৎ উদযাপন কমিটির সমন্বয়ক, সমন্বয়ক হলেন কামাল আব্দুল নাসের, কামাল আব্দুল নাসের, কামাল আব্দুল নাসের, তিনি হলেন সমন্বয়ক। যদি বলেন এই উদযাপন কমিটির কার্যালয় কোথায় থাকবে, সেটা হলো আগুন আন্তর্জাতিক মাতৃভাষা বিষয়ের পঞ্চমতল, এর কেন্দ্র হলো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এটা পঞ্চমতলা সেগুন বাগিচায় অবস্থিত, ঢাকা সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ব্ল্যাক কালার তো নাই, আসলে এটা কালারটাই হয় সাদা, একজনে বলছেন ব্ল্যাক কালার করার জন্য, আমাদের বোর্ড একটু ছোট এজন্য আমাদের একটু সীমাবদ্ধতা আছে, আমি আস্তে আস্তে ইউজ হয়ে যাবে, একটু সময় দেন। আমি যেটা বলছিলাম সেটা হলো যে উদযাপন কমিটির সাচিবিক দায়িত্ব পালন করে মন্ত্রী পরিষদ বিভাগ, এবং এর সমন্বয়ক হলেন কামাল আব্দুল নাসের, আর এর কার্যালয় হলো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, মানে সেগুন বাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, যেটা উদ্বোধন করা হয়েছিল 2001 সালে, এবং এটা 1 সালে উদ্বোধন করার পরে কাজ কোনো বন্ধ ছিল, পরে 2010 সালে এসে বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী যিনি ওটার স্বায়ত্ত শাসন মানে স্বায়ত্তশাসিত মানে তত্ত্বাবধায়ক, তিনি হলেন শিক্ষা সচিব বা শিক্ষামন্ত্রী বাংলাদেশে, শিক্ষা মন্ত্রের অধীনে এটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এবং 2010 সালে এটি উদ্বোধন করা হয়, মানে আবার নতুন করে চালু করা হয় আর কি, চালু বললে 2010, প্রতিষ্ঠা বললে 2001, সেগুন বাগিচায় অবস্থিত। এখানে আমরা যতটুকু জানি এখানে মানে 21টি ভাষা গবেষণার জন্য যে তৈরি করা হয়েছে, ইতিমধ্যে 12টি ভাষা গবেষণার কাজ চলছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দেখলাম এটা 6 জুলাই সিদ্ধান্ত, 14 ফেব্রুয়ারি উদযাপন কমিটি গঠন করা হয়। এখানে বেশ কয়েকটা তারিখের খেলা আছে, আমরা আগে পড়ি তারপরে বুঝতে পারবো যে আসলে কোনটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। মুজিব বর্ষের যেটা বিষয় যদি বলি, 10 জানুয়ারি 2020 এদিনটা কাউন্টডাউন শুরু হয়, কাউন্টডাউন শুরু, এই কাউন্টডাউন 66 দিন, 66 দিন কাউন্টডাউন করা হয়, অর্থাৎ 17 মার্চ 2020 থেকে চালু হবে, এই জন্য এটা কাউন্টডাউন শুরু করা হয় 2020 সালের 10 জানুয়ারি, এবং এটা উদ্বোধন করছে কিন্তু তেজগাঁও পুরাতন বিমানবন্দরে, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এখানে উদ্বোধন করা হয়। দশ জানুয়ারি 2020তে কাউন্টডাউন শুরু করা হয়, আর এই দিনটাই লোগো উন্মোচন করা হয়, লোগো উন্মোচন, এবং লোগোটা হলো বঙ্গবন্ধুর হাসি সংবলিত, এই লোগোটারই ডিজাইন হলেন সব্যসাচী হাজরা, সব্যসাচী হাজরা যিনি লোগোর ডিজাইনার, ডিজাইনার সব্যসাচী হাজরা। সব্যসাচী হাজরা তিনি হলেন ডিজাইনার,
17 মার্চ 2020 এই দিনটা মুজিব বর্ষ উদযাপন শুরু উদযাপন শুরু হয় 17 মার্চ এবং এই দিনটা 200 টাকার নোট উন্মোচন করা হয়। তার মানে আমরা এখানে 4টা গুরুত্বপূর্ণ ডেট পাইছি। একটা হলো 6 জুলাই 2018 যেদিন সিদ্ধান্ত নিয়েছে, 14 ফেব্রুয়ারি 2019 কিন্তু 2019 তখন 14 ফেব্রুয়ারি 2019 যখন এটা উদযাপন কমিটি গঠন করা হয়, 10 জানুয়ারি 2020 যেটা কাউন্ট ডাউন শুরু হয় 66 ডেজ, আর 17 মার্চ 2020 উদযাপন শুরু হয়। এখানে 200 টাকার নোট এই দিনকেই 200 টাকার নোট উন্মোচন করা হয়। এখানে আরো কয়েকটা ডেট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা ডেট হলো 29 নভেম্বর 2019 এই দিনটা ইউনেস্কো তাদের 40তম অধিবেশন। অনেকে মনে করতে পারেন অধিবেশন মনে হয় যে আমাদের ভাষার যে মাতৃভাষার স্বীকৃতি যেটা 30তম অধিবেশনে, অনেকে মনে করেন অধিবেশন মনে হয় প্রতি বছর হয়। আসলে ওদের অধিবেশনটা হলো প্রতি বছরই হবে, ওই বছরে যে কটা মিটিং হয় ওই কটা অধিবেশন হয়। কোন কোন বছরে 60টা অধিবেশন হয়, কোন কোন বছরে 50টা অধিবেশন হয়, কোন কোন বছরে 100টা হতে পারে। মানে এই 40তম অধিবেশন মানে ইউনেস্কো প্রতিষ্ঠা থেকে যে সম্মেলন গুলো হয় সেগুলো না, এগুলো প্রতি বছরের অধিবেশন। সেটা তো যাও, এই 40তম অধিবেশনের সিদ্ধান্ত নেয় মুজিব বর্ষ পালনে, এবং তারা এই মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত নেয় চল্লিশতম অধিবেশনে, এবং তারা একটা পুরস্কার ঘোষণা করে, সৃজনশীল অর্থনীতি পুরস্কার। সৃজনশীল অর্থনীতি পুরস্কার মুজিব বর্ষ উপলক্ষে তারা একটি পুরস্কার ঘোষণা করে, যেখানে তরুণ অর্থনীতিবিদদের জন্য করা হয়, এবং পুরস্কারের নাম হলো ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড ইন ক্রিয়েটিভ ইকোনমিক্স। ইন্টারন্যাশনাল পুরস্কারটার নাম ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড প্রাইজ ইন দ্য ফিল্ডস অফ ক্রিয়েটিভ ইকোনমি তার মানে 29 নভেম্বর 2019 তারিখে ইউনেস্কো তার 40তম অধিবেশনে মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত ঘোষণা করে, এবং ইউনেস্কো ভুক্ত যে 193 কান্ট্রিজ 193টা দেশ কিন্তু এই মুজিব বর্ষ পালন করছে, এবং তারা একটা নতুন পুরস্কার ঘোষণা করেছে। পুরস্কারটা 20 সালে ঘোষণা করেছে, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে 40তম অধিবেশনে। আর সৃজনশীল পুরস্কারের নাম হলো ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি, এটা তরুণ মানে তরুণ অর্থনীতিবিদদের জন্য পুরস্কারটা। এরপরে যদি বলি আমি আরেকটা ডেট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 29 মে 2020 এই দিনকার জাতিসংঘ স্মারক ডাক টিকিট প্রকাশ করে মুজিব বর্ষ উপলক্ষে। স্মারক ডাক টিকিট, জাতিসংঘ স্মারক ডাক টিকিট প্রকাশ করে মুজিব বর্ষ উপলক্ষে, স্মারক ডাক টিকিট প্রকাশ করে 29 মে 2020 2020 সালের 29 মে। আমাদের যদি বলি এর বাইরে আরেকটা ডেট ইম্পর্টেন্স, এর বাইরে আরেকটা ডেট ইম্পর্টেন্ট, সেটা হলো 8 নভেম্বর 2020 এদিনে সংসদে বিশেষ অধিবেশন হয়, আমাদের জাতীয় সংসদে বিশেষ অধিবেশন।
জাতীয় সংসদে বিশ্ব অধিবেশন হয় 8 মে 2019। অন 93 হলো ইউনেস্কোর 193টা দেশ। একজন কোশ্চেন করছেন অন 93 কি, এটা হলো 193টা দেশ ইউনেস্কোর, ইউনেস্কোর দেশ থাকে 93টা, 95টা ছিল ইউএসএ এবং ইসরায়েল তো চলে গেছে, এর জন্য 93টা দেশ ইউনেস্কো যারা মুজিব বর্ষ উদযাপন করবে। আট নভেম্বর 2020 সংসদের বিশেষ অধিবেশন হয় 8 নভেম্বর 2020, এবং এই অধিবেশনে এটাই বাংলাদেশের কোনো প্রথম কোনো বিশ্ব অধিবেশন, এর আগে কোনো বিশ্ব অধিবেশন হয়নি, যে বিশেষ কোনো অধিবেশন যে কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা, ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা বা কোনো বিষয়ে বিশ্ব অধিবেশন এখন পর্যন্ত হয়নি। তো এর থিম সং কি, থিম সং হলো থিম সং হলো তুমি বাংলার ধ্রুব তারা, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতি কর, এটা হলো থিম সং, কমা তুমি হৃদয়ের বাতি কর। এই থিম সং এটার গীতিকার হলো কামাল চৌধুরী, কবি কামাল চৌধুরী, কামাল আব্দুল নাসের চৌধুরী বললে হবে, কামাল আব্দুল নাসের চৌধুরী, এবং তিনি হলেন এটার গীতিকার, যিনি গীতিকার হলেন কামাল আব্দুল নাসের চৌধুরী, আর সুরকার হলো নকিব খান, সুরকার নকিব খান। সুরকার নকিব খান আর গীতিকার হলো কামাল আব্দুল নাসের চৌধুরী। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর, কামাল আব্দুল নাসের চৌধুরী এর গীতিকার, নকিব খান হলো সুরকার। 293টা হলো কর্মসূচি, 293টা কর্মসূচি, অর্থাৎ মুজিব বর্ষের কর্মসূচি হলো 293টা। আর বঙ্গবন্ধু বায়োপিক তৈরি করেছে, বঙ্গবন্ধু বায়োপিক, এই বায়োপিক তৈরি করেছে শ্যাম বেনেগাল, শ্যাম বেনেগাল ভারতীয় একজন পরিচালক, চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল, তিনি তৈরি করছেন বঙ্গবন্ধু বায়োপিক। তাহলে কর্মসূচি 293টা, 293টা কর্মসূচি উদযাপন করা হবে এর মধ্যে, এবং এর খরচ কিন্তু 100 কোটি টাকা, খরচ আসবে না পরীক্ষায়, খরচ পরীক্ষায় আসবে না, কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য তথ্যটা দরকার আর কি, 100 কোটি টাকা খরচ করা হবে, এবং এটা খরচ করে মন্ত্রী পরিষদ বিভাগ। ক্লিয়ার? আর মুজিব বর্ষের স্লোগান অনেকেই বলছে, অনেক কথা বলছে, যেমন অর্থ মন্ত্রণালয় বলছে মুজিব বর্ষের প্রতিশ্রুতি অর্থনৈতিক অগ্রগতি, এইগুলো আর্থিক খাতে অগ্রগতি, এবং অনেক অনেক বলে যে মুজিব বর্ষের প্রতিশ্রুতি মাসে ভাতে বাঙালি, যে বস্ত্র মন্ত্রণালয় তার একটা স্লোগান দিছে, অর্থ মন্ত্রণালয় একটা দিচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় একটা দিচ্ছে, যার যার মতো স্লোগান দিচ্ছে, এটা ফ্যাক্ট না, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না যে স্লোগান কোনটা, স্লোগান অসংখ্য স্লোগান আছে, তবে অর্থ মন্ত্রণালয় যেটা আছে সেটা হলো মোদী বর্ষের প্রতিশ্রুতি আর্থিক খাতে অগ্রগতি, এটা আর্থিক প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয় তারা এই স্লোগানটা বেশি দেয়, এবং অনেক কিছু কিছু দপ্তর অফিস আছে যারা আসলে নিজের স্লোগান না জেনে ওইটাই হয়তো প্রচার করে থাকে, এবং এটা আনঅফিসিয়ালি একটা স্লোগান হয়ে গেছে যে আর্থিক খাতে অগ্রগতি মুজিব বর্ষের প্রতিশ্রুতি,
মুজিবর্ষের মানে বঙ্গবন্ধুর জীবনীর আলোকে, বঙ্গবন্ধুর জীবনীর আলোকে একটা বিষয় হলো আমাদের যেটা পড়তে হয়, পড়ার একটা বিষয় হলো যে যেই টপিকটা বেশি ইম্পর্টেন্ট থাকে ওই টপিকটা খুঁটিনাটি সব পড়া উত্তম। এবং ওনারা কিন্তু যেই টপিকটা খুব কমন থাকে ওখান থেকে তারা কঠিন প্রশ্নটা অনেক সময় খুঁজেন, অনেক সময় একবার ফ্ল্যাট কোশ্চেন করে থাকেন। কিছু কিছু কঠিন কোশ্চেন দেখবেন যে ওই টপিকটা থেকে আসার কথা ছিল আসে না, যেমন 40তমতে আসছে কোনটা, 40তম না 38তম, গুয়ামের গভর্নর আসছিল মনে হয় 40 বা 38তমতে। গুয়ামের গভর্নর এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, গুয়াম ওই বছর আসবে, কঠিন প্রশ্ন করে দিয়েছে গভর্নরের নাম কি, কেউ আসলে সবাই পড়ছে গুয়াম এখানে, গুয়াম এত এই সাগর থেকে কতটুকু, জাপান থেকে এতটুকু দূরে, উত্তর কোরিয়া হামলা করেছে, কাছাকাছি গিয়ে বোমা পড়েছে, এগুলো পড়ছে, কিন্তু পরীক্ষা আসছে গুয়ামের গভর্নরের নাম। এই জন্য মুজিবর্ষটা আমি একটু ডিটেইল বললাম। আরো বিষয় আছে যে মুজিবর্ষের কারণে মুজিবর্ষকে চিন্তা করে কয়েকটা দিবস ঘোষণা করেছে সরকার, কয়েকটা দিবস মুজিবর্ষকে মানে কি বঙ্গবন্ধুর সাথে জড়িত এমন কয়েকটা দিবস, যেমন 1 মার্চ, 1 মার্চ বিমা দিবস, আমরা সবাই জানি 1 মার্চ বিমা দিবস। এটার কারণটা হলো 1960 সালে, 1960 সালের 1 মার্চ বঙ্গবন্ধু, 1960 সালের 1 মার্চ বঙ্গবন্ধু আলফা ইন্স্যুরেন্সে কাজ করেন, আলফা ইন্স্যুরেন্স, এই আলফা ইন্স্যুরেন্সে তিনি চাকরি করেন। এই আলফা ইন্স্যুরেন্সে চাকরি করার কারণে 1 মার্চ বিমা দিবস, প্রথমে ছিল 2 মার্চ বিমা দিবস, 1 মার্চ ভোটার দিবস, পরে 1 মার্চ বিমা দিবস এনে ভোটার দিবসটাকে 2 মার্চ নিয়ে যাওয়া হয়, মানে এর সাথে তাল রাখার জন্য। এরপরে আরেকটা দিবস 4 জুন, এই দিনটা ঘোষণা করেছে চা দিবস, জাতীয় চা দিবস, যেটা 20 সালে উদযাপন করা হয়নি, 21 সাল উদযাপন করা হবে প্রথম, মানে এই বছর, এই বছর প্রথম উদযাপন করা হবে। এর কারণ হলো বঙ্গবন্ধু 1957 সালে চা বোর্ডে চাকরি করেন, চা বোর্ড চট্টগ্রাম, চা বোর্ডে চাকরি করেন 57 সালের 4 জুন, এবং এই দিন তিনি জয়েন করার কারণে খুব বেশি দিন চাকরি করেন নাই, এবং এই চা বোর্ডে চাকরি করা অবস্থা তাকে পালাইতে হয়েছিল। তিনি কিন্তু আজকে যে বঙ্গবন্ধু দুলাহাজরা ইকো পার্ক, আপনার নাম তো সাফারি পার্ক, হরিণ প্রজনন কেন্দ্র দুলাহাজরা কক্সবাজার, যারা যেয়ে থাকবেন ওখানে দেখবেন বঙ্গবন্ধু সম্পর্কে লেখা আছে, তাকে ওই বন থেকে অ্যারেস্ট করা হয়েছিল। বঙ্গবন্ধু এই চা বোর্ড হলো, চা বোর্ডে চাকরি করার কারণে 4 জুন হলো চা দিবস। এরপরে 7 মার্চ, 7 মার্চে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দিয়েছে, তাই এটা হলো জাতীয় ঐতিহাসিক 7 মার্চ দিবস, জাতীয় ঐতিহাসিক 7 মার্চ দিবস। দিবসটার নাম কিন্তু ঐতিহাসিক দিবস না, আসলে ঐতিহাসিক 7 মার্চ দিবস, পুরো দিবসটার নাম এটা, এবং এটা উদযাপন করা হবে 2021 সালে ফার্স্ট টাইম। 20 সালে হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে দিবসটি উদযাপন করার জন্য, এটা 21 সালে প্রথম উদযাপন করার ঘোষণা দেওয়া হয়। এরপরে 3 এপ্রিল, 3 এপ্রিল পালিত হয় জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হয়, চলচ্চিত্র দিবস। এটার কারণটা হলো বঙ্গবন্ধু 1957 সালে, 57 সালের 3 এপ্রিল, 57 সালের 3 এপ্রিল তিনি পাকিস্তানের প্রাদেশিক পরিষদে, প্রাদেশিক পরিষদে FDC গঠনের জন্য তিনি প্রস্তাব উত্থাপন করেছিলেন, FDC গঠনের জন্য প্রস্তাব উত্থাপন করেন, এবং এই কারণে 3 এপ্রিল চলচ্চিত্র দিবস। আপনারা জানেন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ফিল্ম, ফিল্ম সিটি, বঙ্গবন্ধু ফিল্ম সিটি গঠন করা হবে কালিয়াকৈর গাজীপুরে। শব্দটা লিখে, বাক্যটা লিখে না, খুব গুরুত্বপূর্ণ, অথবা মনে রাখেন বঙ্গবন্ধু ফিল্ম সিটি, এটা এটা তৈরি করার কাজ চলছে কালিয়াকৈর গাজীপুর, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি তৈরি করা হয়। দেখেন তো 3 এপ্রিল এটা গুরুত্বপূর্ণ। এরপরে হলো 9 জুলাই, এদিনটা হলো জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস, জ্বালানি মানে রসিকা, জ্বালানি নিরাপত্তা দিবস। এটা কেন, বঙ্গবন্ধু 1975 সালে
1975 সালের 15ই আগস্ট তিনি মারা যান, আর তার কয়েকদিন আগে অর্থাৎ 9 তারিখ তিনি 5-6 নাগাদ 1975 সালের 9 জুলাই কয়েকদিন আগে মানে 1 মাস আগে তিনি 5টি গ্যাস ক্ষেত্র এই 5টি গ্যাস ক্ষেত্রকে তিনি শেল নেদারল্যান্ডসে যে শেল কোম্পানি আছে শেল অয়েল কোম্পানি নেদারল্যান্ডসে এই 5টি কোম্পানিকে তিনি শেলের সাথে একটি চুক্তি করেন যেটার নাম হলো পিএসসি প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট। 5টি গ্যাস ক্ষেত্রের সাথে তিনি চুক্তি করেন। এই 5টি গ্যাস ক্ষেত্র যেটা 75 এর আগে ছিল গ্যাস ক্ষেত্রগুলোর নামটা একটু জেনে রাখেন, লাভ হতে পারে, পরীক্ষা আসতে পারে। তিতাস, বাখরাবাদ, বিবিয়ানা যেটা হবিগঞ্জ মনে হয়, বিবিয়ানা, কৈলাসটিলা, আর একটা হলো রশিদপুর, মৌলভীবাজারে যে গ্যাস ক্ষেত্রটা, রশিদপুর, মৌলভীবাজার, কৈলাসটিলা, বিবিয়ানা, বাখরাবাদ, তিতাস, এই 5টি গ্যাস ক্ষেত্রের সাথে শেল কোম্পানি নেদারল্যান্ডসের এই শেল কোম্পানির সাথে তিনি চুক্তি করেছেন এই 5টি গ্যাস ক্ষেত্র থেকে তেল গ্যাস উত্তোলনের জন্য। এবং বঙ্গবন্ধু তিনি কিন্তু তেল গ্যাসের জন্য বঙ্গবন্ধু তেল গ্যাসের জন্য তো যেটা বলছিলাম শেল কোম্পানি নেদারল্যান্ডসের তাদের সাথে তার সাথে এই 5টি গ্যাস ক্ষেত্র নিয়ে চুক্তি করে। বঙ্গবন্ধুর জীবনী নির্ভর দিবস এই কয়েকটা 9 জুলাই জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস, আর আমরা তো জানি তার জন্মদিন 17ই মার্চ জাতীয় শিশু দিবস। 17ই মার্চ জাতীয় শিশু দিবস অনেকে মনে করে শেখ রাসেলের জন্মদিন, আসলে এটা বঙ্গবন্ধুর জন্মদিন। শিশু দিবসে বঙ্গবন্ধু জন্মদিন, শেখ রাসেলের জন্মদিন না। আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ 2টি দিবস আমার মনে হয় বিসিএস প্রার্থীদের জানা উচিত, 23 জুন এবং 23 জুলাই। 23 জুন হলো ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস ডে, ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস ডে অর্থাৎ আন্তর্জাতিক জনসেবা দিবস, আন্তর্জাতিক জনসেবা দিবস 23 জুন। এটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী তো আছেই, কিন্তু বিশেষ প্রার্থীদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর এই দিন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী থাকার কারণে বাংলাদেশ পাবলিক সার্ভিস ডে উদযাপন করে 23 জুলাই। তারপরে ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে অথবা জাতীয় জনসেবা দিবস এটা 23 জুলাই, এবং এই দিবসটা 2016 থেকে 2016 সাল থেকে এই দিবসে জনপ্রশাসন পদক দেয়া হয়, জনপ্রশাসন পদক। যারা জনসেবায় ব্যতিক্রম কিছু করে, সৃজনশীল কোনো কিছু করে থাকে তাদেরকে জনপ্রশাসন পদক দেয়া হয়। এবং এই বছর পেয়েছে, গত বছর পেয়েছে মনে হয় বরগুনার ডিসি মুস্তাইন বিল্লা, এখন নারায়ণগঞ্জের ডিসি উনি, বিভিন্ন জন পেয়ে থাকে, সব লেভেলে পায়, ইউনো পায়, এসিল্যান্ড পায়, ওই যে ইয়া পায়, ডিসি পায়, সচিবরা পায়, মানে প্রত্যেকটা গ্রুপ থেকে মনে হয় পায়। অনেকেই দেখি যে ছবি আপলোড করে যে আমি পাইছি। তো যাই হোক, আমাদের ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে এটা ইম্পর্টেন্ট, 23 জুলাই, আর 23 জুন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস ডে মনে থাকে যেন, দিবস দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চাই। ক্লিয়ার?
একজন বলছেন কর্মসূচি কয়টা, 296, 93 না 298? আমরা গত 2020 সালের নভেম্বর মাসে দেখছি 293টা, এরপর আর বাড়ছে কিনা আমার দেখি নাই, ওই পত্রিকা দেখেছি 293টা। আচ্ছা ঠিক আছে, এবারে বঙ্গবন্ধু সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, আমাদের জন্য এবছর গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু মান মন্দির, বঙ্গবন্ধু মান মন্দির, আপনি যদি পৃথিবীটাকে এভাবে ভাগ করেন, এটা যদি 0 ডিগ্রি হয় নিরক্ষরেখা, এটা যদি হয় 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কট ক্রান্তি, এটা যদি হয় 23.5 ডিগ্রি দক্ষিণ, এখানে 180 ডিগ্রি একটা রেখা আছে এই বরাবর, এখানে আছে 90 ডিগ্রি, এখানে আছে 0 ডিগ্রি, আর এখানে আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি পশ্চিম, এটাকে 270 ডিগ্রিও বলা যায়, 270 ডিগ্রিও বলা যায়, কারণ 90 ডিগ্রি পশ্চিম, যাকে আপনি উল্টো দিক থেকে যদি যান তাহলে 270 ডিগ্রি, -90 ডিগ্রি আবার যদি দেখেন -90 করলে 270 হয়ে যায়। তার মানে এই যে 12টা পয়েন্ট, এই 12টা পয়েন্টে, এই 12টা পয়েন্টে রেখাগুলো মিলছে, এখান থেকে তিনটা রেখা, এখান থেকে তিনটা রেখা, এর মধ্যে এই 3.5 ডিগ্রি এটা হলো আমাদের ভাঙ্গারদিয়া ইউনিয়ন, ভাঙ্গারদিয়া ভাঙ্গা ফরিদপুর, ফরিদপুরের ভাঙ্গারদিয়া ইউনিয়ন ভাঙ্গা উপজেলার অন্তর্ভুক্ত, এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে 90 ডিগ্রি এবং 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এবং এই জায়গাটায় তৈরি করা হবে বঙ্গবন্ধু মান মন্দির। এবং এই জায়গায় আরেকটা জিনিস করা হবে, সেটা হচ্ছে মহাকাশ অবলোকন কেন্দ্র, মহাকাশ অবলোকন কেন্দ্র, মহাকাশ অবলোকন কেন্দ্র, মানে পৃথিবীতে এই 12টা জায়গা থেকে মহাকাশকে সুন্দর করে দেখা যায়, মানে পরিষ্কার দেখা যায়, এবং সেই জায়গায় এই 12টা পয়েন্টের মধ্যে 2টি জায়গা আছে, যেটা হলো, এটা হলো আফ্রিকার সাহারা মরুভূমি, আর যতগুলো পয়েন্ট আছে সবগুলো জলভাগ, যতগুলো পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন বাকি 10টা পয়েন্ট, এই সবগুলো জলভাগে, আর স্থলভাগে 2টি, একটা হলো আমাদের বাংলাদেশের ভাঙ্গা, আর একটা হলো সাহারা মরুভূমি আফ্রিকা। এবং এই সাহারা মরুভূমি আফ্রিকায়, এখানে এখানে যে মিলিত হয়েছে সাহারা মরুভূমি আফ্রিকায়, এখানে কিন্তু আপনার জনমানব নাই, অর্থাৎ মানবহীন, মানব বলতে আসে শুধুমাত্র এই জায়গাটাই, সেখানে মানুষ যেতে পারে কিন্তু মানুষ থাকে না, সাহারা মরুভূমিতে বেশি মানুষ থাকে না, সেজন্য বলা যায় যে শুধু একটা পয়েন্ট আছে যেখানে মানুষ বসবাস করে, আর সবগুলো জলবায়ু, আর এখানেই তৈরি করা হবে বঙ্গবন্ধু মান মন্দির, 90 ডিগ্রি এবং 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর। ওকে, বঙ্গবন্ধু লেখা বই আপনি জানেন, আমার দেখা নয়াচীন বা নয়াচীন ভ্রমণ, বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দী মওলানা ভাসানী এদের সাথে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে তখন দাওয়াত পেয়ে তিনি গিয়েছিলেন, এবং সেখানে কমিউনিস্ট পার্টির প্রোগ্রামে গিয়ে তিনি যা দেখেছেন, দুইবার গিয়েছিলেন, একবার 54-এ একবার 57-এ, এবং সেগুলো তিনি ভ্রমণ কাহিনীতে লিখছেন, তা হলো আমার দেখা নয়াচীন। এই গ্রন্থটা বাংলা একাডেমি 2020 সালে 2 ফেব্রুয়ারি প্রকাশ করেছে, নয়াচীন ভ্রমণ, প্রকাশকারী হলো বাংলা একাডেমি। আপনি যে বঙ্গবন্ধু বইগুলো দেখেন, বাংলা একাডেমি প্রকাশ করে থাকে, নয়াচীন ভ্রমণ, এটা 2 ফেব্রুয়ারি 2020, তারিখ আসবে না, প্রকাশকারী বাংলা একাডেমি।
বঙ্গবন্ধুর চীন ভ্রমণ নিয়ে লেখা। তো মনে রাখবেন বঙ্গবন্ধুর ভাষণ 12টি ভাষায় অনূদিত হচ্ছে অথবা হবে, সবগুলো ভাষণ 12টি ভাষায়। এই ভাষণ সমগ্র নামে অর্থাৎ ভাষণগুলো একত্রে প্রকাশ করা হবে সর্বমোট 12টি ভাষায়। এই ভাষণ যদি বলেন 12টি ভাষা কি কি, আপনি দেখেন জাতিসংঘের ভাষা হলো 6টা, জাতিসংঘের ভাষা 6টা, 5টা স্থায়ী সদস্যের 4টা, মানে ইউএসএ ইউকের ইংরেজি, ফ্রান্সের ফরাসি, রাশিয়ার রুশ, চীনের চীনা, তার মানে এই 4টা হলো স্থায়ী 5টি সদস্যের 4টি ভাষা, আর হলো মুসলমানদের আরবি, আর ইউরোপে বেশি কথা বলে স্প্যানিশ। এই 6টি ভাষা হলো জাতিসংঘের ভাষা। জাতিসংঘের 6টি ভাষা আছে, বাকি 6টি কাটা কে কে, আমাদের পার্শ্ববর্তী হিন্দি আছে একটা, হিন্দি, আর একটা হলো ফার্সি, আর ফার্সি এরপরে হলো ইতালীয়, জার্মান, আর দূর প্রাচ্যের দুটি ভাষা, একটা কোরীয় আর একটা হলো জাপানিজ, কোরীয় ও জাপানিজ। যদি প্রশ্ন আসে 7 মাসের ভাষণ কতটি ভাষা অনূদিত, 12টি ভাষা অনূদিত, এবং সে অনুবাদের ভাষাগুলো হলো যে ভাষাগুলো জাতিসংঘের 6টা, আর হলো হিন্দি, ফার্সি, ইতালীয়, জার্মান, আর দক্ষিণ পূর্ব মানে দূর প্রাচ্যের সরি দূর প্রাচ্যের জাপানে হলো জাপানিজ, কোরিয়া হলো কোরিয়ান। এই 12টি ভাষায় বঙ্গবন্ধুর ভাষাগুলো অনূদিত, ভাষণগুলো ভাষণ অনূদিত। আমরা এখন বঙ্গবন্ধু সম্পর্কে আসলে আলোচনা করার শেষ নাই, আমাদের আরো টপিক করতে হবে। আমরা এখন যেটা করব শেখ হাসিনা, এটা সম্পর্কে করতে হবে। শেখ হাসিনা উনি বেশ কয়েকটা রেকর্ড করছেন, উনি দীর্ঘস্থায়ী নারী শাসক, উনি সৎ শাসক, সৎ সরকার প্রধানদের তালিকায় তিনি আছেন, তিনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন এবং মাদার অফ হিউম্যানিটির স্বীকৃতি পেয়েছেন, তিনি বর্তমানে 3টি সংস্থার সহসভাপতি, 3টি সংস্থার সহসভাপতি তিনি বর্তমানে, বাংলাদেশ যে সহসভাপতি সেগুলো না, উনি 3টি সংস্থার সহসভাপতি, উনি এসডিজির কো চেয়ারম্যান ছিলেন, উনি এসডিজি সম্মেলনের কো চেয়ারম্যান ছিলেন 2015 সালে, এবং তিনি জাতিসংঘের যে ইউএন প্যানেল অন ওয়াটার এসডিজি 6 বাস্তবায়নের জন্য, ইউএন প্যানেল অন ওয়াটার এসডিজি 6 বাস্তবায়নের যে 11 জন সরকার প্রধান তার মধ্যে তিনি একজন, যে সদস্য সরি 10 জন সরকার প্রধান তার মধ্যে তিনি একজন, তিনি B20 সভাপতি, বর্তমান সভাপতি, তিনি কিন্তু ফোর্বসের সাময়িকীর জরিপিতে তিনি 39তম, আমরা সবগুলো দেখব। শেখ হাসিনা শুরুতে যদি দেখি, শেখ হাসিনা দীর্ঘস্থায়ী, নারী শাসক, এবং তিনি কিন্তু 17 বছর ক্ষমতায়, এবং এই কথাটা বলছেন গার্ডিয়ান, পত্রিকা ইউকে, তারা বলছে যে দীর্ঘস্থায়ী নারী শাসক, 17 বছর ধরে ক্ষমতায় আছেন, এবং তার কাছাকাছি সময় ক্ষমতায় আছেন ইন্দিরা গান্ধী, তিনি 15 বছর ছিলেন, আর হলেন অ্যাঞ্জেলা মেরকেল, তিনিও 15 বছর ধরে ক্ষমতায় আছেন, দীর্ঘস্থায়ী নারী শাসক গার্ডিয়ান পত্রিকা ইউকের হিসেবে। ক্লিয়ার? সেকেন্ডে আসি, তিনি 3 সংস্থার সভাপতি, 3টি সংস্থার সহসভাপতি, তিনটি সংস্থার, এক ফাও, এর সহসভাপতি, 2 WHO তার একটি প্রোগ্রামের সহসভাপতি, 3 তিনি ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিমাল হেলথ, ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিমাল হেলথ,
এই তিনটি সংস্থার তিনি সহসভাপতি হিসেবে আছেন। শেখ হাসিনা ফোর্বস সাময়িকী, ফোর্বস ম্যাগাজিন বা সাময়িকী যেটা ইউএসএ, এই ফোর্বস সাময়িকীতে তিনি ক্ষমতাধর নারী, ক্ষমতাধর নারী ক্ষমতাধর নারী হিসেবে তিনি 2020 সালে 39তম এবং 2019 সালে ছিলেন 29তম। 20 সালে 39, 19 সালে 29তম। তবে তিনি কিন্তু একদিক থেকে সেরা, সেটা হলো দক্ষিণ এশিয়ায় প্রথম, দক্ষিণ এশিয়ায় প্রথম, দক্ষিণ এশিয়ায় প্রথম। আচ্ছা, আমি এতক্ষণ যা বলছি আপনি একটু উত্তর দেন, আমি কোশ্চেন করি দেখি কি কটা উত্তর দেন, অনেকে দেখি কথা বলছেন, আমি একটু দেখি আপনারা কি কি প্রশ্ন করলেন। ওকে, প্রশ্ন করতেছি উত্তর দেন, রেডি? এক নম্বর কোশ্চেন, আমি এতক্ষণ যা বললাম সেখান থেকে এক নম্বর কোশ্চেন। কোশ্চেনটা হলো বঙ্গবন্ধু কতটি গ্যাস ক্ষেত্র শেল কোম্পানির সাথে পিএসসি করে 1975 সালে 9 জুলাই কতটি গ্যাস ক্ষেত্র জন্য নেদারল্যান্ডসের শেল অয়েল কোম্পানির সাথে চুক্তি করেছে, কতটি গ্যাস ক্ষেত্র, তাহলে সংখ্যাটা লেখ, সমস্ত সবগুলো তিন নম্বরটা বলা যাচ্ছে না। ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিম্যাল হেলথ, ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিম্যাল হেলথ, গুড, আফসার সুমন তিনি বলছেন সবার আগে, পাঁচটি, পলাশ মাহমুদ পাঁচটি, আল আদনান পাঁচটি, আফরোজ আক্তার আখি পাঁচটি, নাহরিন তুলি পাঁচটি, গুড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন হলো যে বঙ্গবন্ধু কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, বঙ্গবন্ধু কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, বঙ্গবন্ধু কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, বঙ্গবন্ধু কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। বঙ্গবন্ধু কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। দেখি কোন কোশ্চেন, আলফা ইন্স্যুরেন্স, রাইট? আলফা ইন্স্যুরেন্স কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ছিল, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কিন্তু আলফা ইন্স্যুরেন্স। বঙ্গবন্ধু 1957 সালে তিনি কিন্তু পাকিস্তানের মন্ত্রী ছিলেন, শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলেন 1956 থেকে 1957 পর্যন্ত। 1957 সালে যখন লর্ড আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ ছেড়ে ন্যাপে চলে যায়, তখন তিনি দল টিকানোর জন্য মন্ত্রীর পদ ছেড়ে এসে দল টিকানোর জন্য তিনি মন্ত্রীর পদ ছেড়ে দেন এবং তিনি এসে দলে হাল ধরেন, এবং ওই সময় ফাঁকে তিনি আলফা ইন্স্যুরেন্সে চাকরি করেন। আচ্ছা, যা হোক, এবারে দেখেন শেখ হাসিনা সম্পর্কে জানি, তিনি 2019 সালে তিনি দুটি অর্জন করেছেন, ভ্যাকসিন হিরো, 2019 সালে শেখ হাসিনাকে বলা হয়েছিল ভ্যাকসিন হিরো, ভ্যাকসিন নিয়ে আলোচনা, তিনি ভ্যাকসিন হিরো পরীক্ষা দিতে পারে, এবং এই এই ভ্যাকসিন হিরো বলছে GAVI, গাভিও বলতে পারেন, গেভিও বলতে পারেন, গাভিও বলতে পারেন, গেভিও বলতে পারেন, গ্লোবাল অ্যালায়েন্স, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন, গেভি গ্লোবাল, কোডটা খুব ডিস্টার্ব করতেছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন, ইমিউনাইজেশন,
এই ভ্যাকসিন হিউ তাকে বলা হয়। আপনি কি জানেন যে টপ থ্রি কান্ট্রিজ ওয়ার্ল্ডে যারা ভ্যাকসিনের প্রতি আস্থাশীল এমন তিনটা দেশ হলো, তিনটা দেশের মধ্যে একটা দেশ হলো বাংলাদেশ, যারা ভ্যাকসিনের প্রতি আস্থাশীল, ভ্যাকসিনের প্রতি আস্থাশীল ওয়ার্ল্ডের তিনটি কান্ট্রির মধ্যে একটা হলো বাংলাদেশ। এরপরে 2019 সালে তিনি আরেকটা অ্যাওয়ার্ড পান, ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড। ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড, ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড, ইয়ুথ বা চ্যাম্পিয়ন অফ স্কিল ডেভেলপমেন্ট অফ ইয়ুথ অ্যাওয়ার্ড। এই ডেভেলপমেন্ট, এটাকে ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডও বলতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডও বলতে পারেন। এবং এটা পেয়েছেন তিনি ইউনেস্কো থেকে, ইউনেস্কো থেকে ইউএস ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড। দুইটা অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা সবসময় দেখেন শিশু মৃত্যু হার হ্রাস, বেশ কয়েকবার পরীক্ষা আছে, মিনিমাম 7-8 বার তো হবেই, বিসিএস এবং নন ক্যাডার সব যদি দেখেন। বিসিএসসি তো আমি 3-4 বার দেখলাম, তার মানে উনি 2010 সালে শিশু মৃত্যু হার হ্রাসে পেয়েছেন এমডিজি অ্যাওয়ার্ড। শিশু মৃত্যু হ্রাস এখানে পেয়েছেন এমডিজি অ্যাওয়ার্ড জাতিসংঘ থেকে, এমডিজি অ্যাওয়ার্ড 2010 সালে। আর 2015 সালের এই অ্যাওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, তিনি পেয়েছেন চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ। আপনি অনেকে পেরে থাকতে পারেন, জানলে লাভ নাই। এটা পেয়েছেন ইউনেপ থেকে, জাতিসংঘের পরিবেশ সংস্থা ইউনেপ থেকে পেয়েছেন চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড পরিবেশ বিষয়ে। আর শিশু মৃত্যু হ্রাস পেয়েছেন এমডিজি অ্যাওয়ার্ড 2010 সালে। তার অ্যাওয়ার্ডের মধ্যে এই দুইটা আপনি যতবার তিনি অথবা ক্ষমতা থাকবেন এটা বারবার আপনাকে মনে করতে হবে। তবে শেখ হাসিনার এই 2017 সালের এটা যেন মনে থাকে সবার, 2017 মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ হিউম্যানিটি। এই অ্যাওয়ার্ডটা 2017 সালে পান চ্যানেল 4 থেকে, চ্যানেল 4 ইউকে, লন্ডনের চ্যানেল 4, লন্ডনের চ্যানেল 4 থেকে তিনি পান মাদার অফ হিউম্যানিটি অ্যাওয়ার্ড 2017 সালে। সালটা মনে রাখতে হবে। শেখ হাসিনা চেষ্টা করছেন, চেষ্টা করে যাচ্ছেন, তবে তিনি যেটা করতে পারছেন সেটা হলো, গত কয়েকদিন আগে যে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে যে নারীর ক্ষমতায়ন এশিয়া প্যাসিফিক রিজনে যে 24টি দেশ আছে, সেই 24টি দেশের মধ্যে প্রথম দেশটা হলো অস্ট্রেলিয়া, সেকেন্ড দেশটা হলো বাংলাদেশ। এটা কিন্তু আনবিলিভেবল, যেখানে কিন্তু আপনার নিউজিল্যান্ড আছে এই অঞ্চলে, জাপান আছে, কোরিয়া আছে, সেখানে 24 কান্ট্রিজ এর মধ্যে বাংলাদেশ সেকেন্ড নারীর ক্ষমতায়ন। এবং লিঙ্গ বৈষম্য হ্রাসে সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের অবস্থান 47, লিঙ্গ বৈষম্য হ্রাসে 47। আমি কি বুঝব, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, তারপরে আমি এখান থেকে এটা মুছে ফেলব। আমি একটু আগে বলছিলাম বাংলাদেশ কোন ক্ষেত্রে বিশ্বের 3টি দেশের মধ্যে একটা, বিশ্বের 3টি দেশের মধ্যে একটি কোন ক্ষেত্রে একটু একজন বলেন। একটু আগে বলছি, একটু আগে আলোচনার মধ্যে বলেছিলাম যে বাংলাদেশ কোন ক্ষেত্রে, বাংলাদেশ কোন ক্ষেত্রে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ ইউএনইপি, ভাই ডিপি না, ইপি, ইপি এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ ইউনেপ থেকে পায়। ওকে গুড, অটোসের উত্তর দিয়েছেন, প্রথম দিয়েছেন রেশ না, প্রথম দিয়েছেন উম্মেল ওয়াজেদা মুনিয়া, তিনি বলছেন ভ্যাকসিনে। গুড, ভ্যাকসিনে বাংলাদেশ ওয়ার্ল্ডের 3টি দেশের মধ্যে একটি। মুসলাম, এটা নেক্সট কোয়েশ্চেন, নেক্সট তথ্য যেটা হলো, এই তথ্যটা আমি বলেছিলাম, এটা হলো নারীর ক্ষমতায়নে, নারীর ক্ষমতায়নে এশিয়া প্যাসিফিক রিজনে, এশিয়া প্যাসিফিক অঞ্চলের, অঞ্চলের 24টি দেশের মধ্যে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে কিন্তু অনেক দেশ আছে, কারো কারো হিসেবে জাতিসংঘের হিসেবে হলো, ইকোসাপের হিসেবে হলো 53টা, এক একটার হিসেবে এক একটা,
যারা জরিপটা করেছে তাদের হিসেবে 24টি দেশের মধ্যে বিডি সেকেন্ড, বাংলাদেশ দ্বিতীয়, আর প্রথম দেশটা একটু আগে বলছি অস্ট্রেলিয়া। প্রথম হলো অস্ট্রেলিয়া, নারীর ক্ষমতায়নে এশিয়া প্যাসিফিক অঞ্চলের 24টি দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয়, প্রথম দেশটির নাম হলো অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন, আমি এখন বলি আপনাদের মধ্যে সিরিয়াসনেস কি, আজকের এই ক্লাসটি যে খাতা কলম নিয়ে কানে হেডসেট দিয়ে সুন্দর করে অথবা নীরবে একটি রুমে বসে ক্লাস করছেন তিনি এগিয়ে আসেন, আর যিনি ক্লাসটি স্ক্রল করতে করতে সামনে চলে আসছে, লোকালয় সামনে বসে ক্লাসটা দেখলেন না, না দেখলেন, খেয়াল করলেন না, আড্ডা দিচ্ছেন, পাশে চলতেছে, আপনি আসলে বাস খাচ্ছেন। অ্যাবসলুটলি ইউ আর গেটিং আ বিগ ব্যাম্বু এন্ড ইউ উইল বি গেট কট। এত সহজ না ভাই, এত সহজ না যে আপনি এত তাড়াতাড়ি পরিচয় বদল করবেন। একটা পরিচয়ের জন্য, একটা ভালো জবের জন্য আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন। বিসিএস পরীক্ষা সত্যি কথা এটা হলো সিরিয়াসদের, যারা হেলায় ফেলায় করে তাদের কিছু হয় না, কিছু সময় চলে যায়, বিসিএসটা হয় না, আলটিমেটলি কয়েকদিন পরে তাকে ব্যবসা করতে হয়। মানে যারা ভুক্তভোগী তারা জানে, আমি হেলায় ফেলায় ছিলাম, আমি জানি আমি ভুক্তভোগী। আজকে যদি আমি আরেকটু ভালো করে পড়তাম আমার আসলে এই ক্লাসটা নেওয়া লাগতো না। আমার এই ক্লাসটা আমি কি করতে পারতাম, আমি মিনিস্ট্রিতে বসে ওখানে বসে আমি একটা মোটিভেশন দিতে পারতাম, শুধুমাত্র হেলায় ফেলায় কাটানো বলে আজকে আমার এখানে দাঁড়ায় দাঁড়ায় বকবক করতে হয়। আপনি কি মনে করেন আমি এখানে দাঁড়ায় বকবক করি? আমার ইচ্ছা, মানে আমার খুব ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে যে আমি এটা, আমার ইয়া, আমার এটা ভালো লাগে। এটা যদি কেউ বলে থাকে এটা সত্যি কথা, একবার এক নম্বর চাপা এবং মিথ্যা কথা। তরুণদের সাথে সময় কাটানোর জন্য অনেক জায়গা আছে, এরকম বকবক করার সময় না, এটা সত্যি কথা। এটা মানুষ টাকার জন্য আসে এখানে, ফার্স্ট প্রায়োরিটি টাকা, সেকেন্ড প্রায়োরিটি তার কোনো গতি নাই, এই জন্য এখানে আসা। সত্যি কথা ভাই, আমার গতি থাকলে আমি এখানে আসতাম না। আমি যদি আজকে একটা ইউনো হতাম, একটা একটা উপজেলার ইউনো হতাম, আমার এখানে এসে বকবক করা লাগতো না। ব্যাপারটা ক্লিয়ার? সো বি সিরিয়াস। আপনি যদি এখানে বসে উপহাস করেন, এখানে বসে যদি আপনি ক্লাস করলেন করলেন না, ভাব ধরলেন, ভাব ইকুয়াল টু ব্যাম্বু, এটা আমি সবসময় বলি। আপনি ভাব ধরছেন তো বাস খাচ্ছেন, ছোট হন শেখেন। আজকের এই ক্লাসটায় যে হেডফোন দিয়ে কাগজ কলম কল হাতে নিয়ে সুন্দর করে তিনি নীরবে বসে ক্লাস করছেন, আমি তাকে সেলুট দিচ্ছি, এবং মানে আপনি একটি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে নিরাশ করবে না, দোয়া রইল। আর যারা হেলা ফেলা কাটাচ্ছেন, ক্লাসটা আসছে, করলাম, করলে কি করলাম, না করলে না করলাম, পরে দেখে নেবো, তাতে কি হয়েছে, এখন না করলে কি হয়েছে, পরে দেখে নেবো, তার জন্য আসলে দোয়া না, তার জন্য দোয়া থাকবে যেন এইরকম প্রার্থীরা যেন পরীক্ষা হলেই না যায়, এই দোয়াটা থাকবে। বিসিএস নারীর ক্ষমতায়ন বলছি আমি। নেক্সট নেক্সট ইনফরমেশন হলো, এটা কিন্তু মনে রাখবেন ভাই, এটা পরীক্ষা আসতে পারে, লিঙ্গ বৈষম্য হ্রাস। যে লিঙ্গ বৈষম্য হ্রাসে বিডি 47তম, লিঙ্গ বৈষম্য হ্রাসে বিডি 47তম, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দ্বিতীয় দেখছেন না, বিশ্বে কিন্তু সপ্তম, জানেন, নারীর ক্ষমতায়নে বিশ্বে কিন্তু সপ্তম, এটা বলা হয় নাই। নারীর ক্ষমতায়নে আমরা এশিয়া প্যাসিফিকে সেকেন্ড আর সেভেন্থ ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আরেকটা বিষয় কি জানেন, দক্ষিণ এশিয়ায় কিন্তু আমরা শীর্ষে। আরেকটা বিষয় হলো, ভুটান আছে না, ভুটান এদের পার্লামেন্টে মেম্বার যখন ছিল 24টা, তখন 6 জন ছিল নারী, 24 জন আমাদের 6 জন নারী ছিল, এই জন্য তারা ছিল নারীর ক্ষমতায়ন, যে পার্লামেন্টে ক্ষমতায়নে তারা শীর্ষে। পার্লামেন্টে যদি নারীর ক্ষমতায়ন বলা হয় তাহলে সেখানে শীর্ষে হলো, শীর্ষ হলো কে, চার ভাগের একবার, 25% তারা হলো ভুটান, ভুটান হলো 25%। আর আমাদের তো নারী এমপি কয়জন, 350 জনের মধ্যে 73, 23 ফ্রম ইলেকশন, আর সিলেকশনে হলো কত, 50 হলো, যেটা ইয়া থেকে আসছে, 50 হলো আসছে ইয়া থেকে। একজন বলছেন আপনার ক্লাস করলে মনে হয় আমি কিছুই জানি না, আসলে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন, দেখেন এই তথ্যটাই আপনার সকাল আগামীকালকে দেখবেন আপনি হিউজ জেনে গেছেন। ওকে, তো শেখ হাসিনা সম্পর্কে মোটামুটি এটা, শেখ হাসিনা এই বইটা সম্পর্কে একটু পরীক্ষায় চলে আসতে পারে, এটা এটা হলো
the record of proceedings Agartala conspiracy case. The record of proceedings Agartala conspiracy case. এই বইটা সম্পাদনা করেছেন এসকে হাসিনা, শেখ হাসিনা। এটা ভলিউম বা খণ্ড হলো চারটা খণ্ড। এর প্রকাশক হলো মাওলা ব্রাদার্স, রিভিশনের জন্য আগামী 7 তারিখ বা 8 তারিখে ইনশাআল্লাহ রিসেন্ট ভিউ আসতে পারে বাজারে, আপনারা দেখতে পারেন। ভালো বই, 38-40 ভালো ছিল, দেখেন ভালো লাগলে নিবেন আর কি। ভালো ইনশাআল্লাহ রিসেন্টের সব ঘটনা অধ্যায় ভিত্তিক। প্রকাশক হলো মাওলা ব্রাদার্স। দ্য রেকর্ড অফ প্রসিডিংস আগরতলা কনস্পিরেসি কেস। এবং এখানে ঘটনাগুলো বলা আছে 1966 থেকে 1969, ৬৬ থেকে ৬৯ পর্যন্ত ঘটনা এখানে লিপিবদ্ধ আছে। রেকর্ড অফ প্রসিডিংস আগরতলা মামলা নিয়ে দিতে পারে। এবছর ভাই আমি আপনাদের রিসেন্টের ব্যাপারে যে কি হবে একমাত্র আল্লাহ জানে আর তারা জানে। পরীক্ষাটা হওয়ার কথা ছিল 20 সালে শুরুর দিকে, এখন তারা 19 কে বেস ধরে কোনো কোশ্চেন করতে পারে, 20 এর তথ্য পরীক্ষা দিতে পারে। আবার এমনও হতে পারে যে তারা রিসেন্ট স্কিপও করতে পারে, আবার এমনও হতে পারে যে মোস্ট রিসেন্ট দিতে পারে। তাদের বিগত কোশ্চেন যদি আমি দেখি, 38 এবং 40তম কোশ্চেন যদি আমি দেখি, 38তম বিসিএস পরীক্ষা হয়েছে 17 সালে এবং ওই বছর রিসেন্ট প্রশ্ন 2017 সালে ঘটছে এমন কোন পরীক্ষায়, 17 সালের ফেব্রুয়ারিতে ঘটছে এমন পরীক্ষা আসছে মনে হয়। পরীক্ষাটা হয়েছে কিন্তু সেই 38তম পরীক্ষা হয়েছে কিন্তু 29 ডিসেম্বর 2017 সালে 29 ডিসেম্বর। তখন তারা 17 সালের ফেব্রুয়ারির পরের তথ্য পরীক্ষায় দিছে বলে আমি দেখি না, দিচ্ছে ফেব্রুয়ারির পরে। শুধুমাত্র যে দোকলাম নিয়ে সংকট ছিল তাও দোকলাম দেয়নি, দিছে বাফার স্টেট দিছিল 38তমতে। মোটামুটি বেশি দেয় নাই 17 সালের, না না আগস্ট পর্যন্ত, রাইট আগস্ট পর্যন্ত। ওই যখন রোহিঙ্গা কেস এইখান থেকে, রোহিঙ্গা যে ইস্যুটা যে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কবে, আগস্ট বা সেপ্টেম্বর, আগস্ট হ্যাঁ আগস্ট, আগস্টে খুব কম, মানে 17 সালে ঘটনা আসছে দুইটা বা তিনটা, রুশ বিপ্লব থেকে আসছে আর হলো ওই যে রোহিঙ্গা থেকে আসছে। এছাড়া কিন্তু 17 সালে ঘটনা কিন্তু আসে না। আসছে দেখেন আপনি 17 সালে পরীক্ষা, যে পরীক্ষা আসছে 15 সালে শিশু মৃত্যু হার হ্রাস, শিশু মৃত্যু হার কত ছিল, তারপর আসছে 15 সালে মুদ্রাস্ফীতি কত ছিল, 15 সালে তথ্য আসছে কিন্তু 16 সালেও আসেনি, ম্যাক্সিমাম 15 সালে তথ্য। 40তম বিসিএস পরীক্ষা হলো 2019 সালের মে মাসে, সেখানে আমরা দেখলাম মার্চের ফার্স্ট উইক পর্যন্ত পরীক্ষা আসছে, বালাকোট থেকে শুরু করে নিরাপত্তা সম্মেলন থেকে শুরু করে G20 সম্মেলন থেকে শুরু করে আমরা দেখি মার্চের ফার্স্ট উইক পর্যন্ত তাদের পরীক্ষা, তার মানে এপ্রিল মে মাসে পরীক্ষা ছিল, দেড় মাস আগের ঘটনা 40তম বিসিএস এ আসছিল। এখন 41 যে কি হবে একমাত্র আল্লাহ জানে। এর জন্য এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। 42 যারা তাদের কথা বলতে পারি, তাদের পরীক্ষাটা রিসেন্ট হবে, তাদের পরীক্ষা রিসেন্ট আসবে ইনশাল্লাহ। কারণ 42 পরীক্ষাটা কিন্তু 26 ফেব্রুয়ারি, সিদ্ধান্তটা হয়েছে কিন্তু গত নভেম্বরে, হয়তো বা কোশ্চেনটা তারা ডিসেম্বর জানুয়ারি থেকে করবে বা এখন করতেছে, তো সেই হিসেবে বলা যায় তাদের রিসেন্ট প্রশ্নটা আসবে। এই বিষয়টা কি আমরা দিয়ে রাখলাম, কিন্তু আমাদের 41তমের জন্য সত্যি একটা পরীক্ষা, আমরা হিউজ সময় পেয়েছি, আমাদের ইউজ করতে হবে, কিছু করার নেই, করতে হবে ইউজ। আপনাকে অনেক সময় দেওয়া হয়েছিল, আপনি করেন নাই, তাতে তারা কি করবে। ওকে, আমরা এখন পরের টপিকে যাই, ধাপা ধাপ যাবো, রেডি ইনশাল্লাহ রেডি। আচ্ছা ঘুরিটা কি চলে, চলে না না ঘুরিটা, ওকে রেডি, সব রেডি আছি, একটু বলি তো রেডি কিনা, বলেন রেডি রেডি রেডি।
রেডি? সবাই কি রেডি? ধাপা ধাপ লেখা যাবে, হেডফোন দিয়ে কাগজ কলম হাতে নিয়ে ধুমায়। আমাদের জাতীয় বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশ দিবস। বাংলাদেশ দিবস 5 ফেব্রুয়ারি অথবা কখনো কখনো ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি এটা উদযাপন করে থাকে কলকাতা, এবং এটার উদ্দেশ্য হলো বইমেলা। বাংলাদেশ দিবস 5 ফেব্রুয়ারি উদযাপন করে, ফার্স্ট উইক ফেব্রুয়ারি কলকাতা বইমেলার জন্য উদযাপন করে। 26শে মার্চ এই দিনটা প্রথম 2012 সালে নিউ ইয়র্ক বলছিল তারা 26শে মার্চ বাংলাদেশ দিবস উদযাপন করবে। এরপর এখানে যুক্ত হয় ওয়াশিংটন, এবং রিসেন্টলি অ্যাড হয়েছে অটোয়া। অটোয়া বানান হবে না, এর সাথে বাংলা আছে, আমি লিখলাম ব্র্যাকেটে অটোয়া লিখে রাখি, বানান না হতে পারে অটোয়া কানাডা। কানাডার একটি শহর অটোয়া বা কানাডার রাজধানী, কানাডার রাজধানী হলো অটোয়া। আর 12 ডিসেম্বর এদিনটা হলো ডিজিটাল বাংলাদেশ দিবস, যেটা বাংলাদেশ সরকার পালন করে। ডিজিটাল বাংলাদেশ দিবস ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই বাংলাদেশ দিবসটা উদযাপন করে থাকে। অনেকে দেখছি যে অনেকে বলে থাকেন অথবা অনেকে ব্যাখ্যাও দিয়ে থাকেন, সেটা হলো যে নেদারল্যান্ডস নাকি বাংলাদেশ দিবস উদযাপন করে। খুবই দুঃখজনক, নেদারল্যান্ডস শুধুমাত্র একটা 26শে মার্চে তারা ওখানে দূতাবাসে তাদের দাওয়াত করে, মানে বিভিন্ন দেশের দূতাবাসের মানে দূতাবাসের কর্মীদেরকে দাওয়াত করে তারা একটা মানে বাংলাদেশ দিবস বলে একটা কেক কেটেছে এই আর কি। কিন্তু নেদারল্যান্ডস বাংলাদেশ দিবস উদযাপন করে না, বাংলাদেশের দূতাবাসে বাংলাদেশি আয়োজন করেছে, নেদারল্যান্ডস আয়োজন করে না, নেদারল্যান্ড বাংলাদেশ দিবস উদযাপন করে না। ক্লিয়ার? আমরা যদি দেখি নেক্সট টপিক, সেটা হলো জয় বাংলা স্লোগান। জয় বাংলা স্লোগান গত 10 মার্চ 2020 সালের 10 মার্চ এই দিনটা কোর্ট, হাইকোর্ট, বাংলাদেশের কোর্ট বলছে যে জয় বাংলা ভাস্কর্য ব্যবহার করার জন্য, সরি জয় বাংলা স্লোগান, সরি জয় বাংলা স্লোগান তিনটা গোষ্ঠীকে ব্যবহার করার জন্য বলে। তিনটা গোষ্ঠীকে বা তিনটা ঘটনায়, গোষ্ঠী বা ঘটনার সময় ব্যবহারের কথা বলে, ব্যবহার করতে হবে। এক নম্বর হলো সাংবিধানিক ও রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, সাংবিধানিক ও রাষ্ট্রীয় ব্যক্তি তারা তার বক্তব্য শেষে জয় বাংলা ব্যবহার করবে। 2 নম্বর রাষ্ট্রীয় দিবস ও অনুষ্ঠান, রাষ্ট্রীয় দিবস অনুষ্ঠানে তারা জয় বাংলা ব্যবহার করবে। রাষ্ট্রীয় দিবস অনুষ্ঠানে জয় বাংলা ব্যবহার করবে। নাম্বার 3, একজন প্রশ্ন করছে স্বাধীনতা পুরস্কার কে ঘোষণা করে, এটা মন্ত্রী পরিষদ বিভাগ করে ভাই। নাম্বার 3 কি হলো, শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ শেষে, সমাবেশ শেষে জয় বাংলা বলবে। এই তিনটি গোষ্ঠী অর্থাৎ তিনটিকে বাধ্যবাধকতা হাইকোর্ট জারি করে, সরকার এখনো কোনো প্রজ্ঞাপন দেয়নি। তুমি মনে রাখবেন জয় বাংলা স্লোগান প্রথম যিনি দেয়, প্রথম দেয় আফতাব আহমেদ 1969 সালের 17 সেপ্টেম্বর
এদিন শিক্ষা দিবস উদযাপন করতে গিয়ে তিনি এই কথাটা বলেছিলেন, শিক্ষা দিবস, শিক্ষা দিবস উদযাপন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আপ্তা ধামে তিনি প্রথম জয় বাংলা স্লোগানটি দেন। আর এছাড়া বঙ্গবন্ধু 71 সালের 7 মার্চ তার ভাষণে জয় বাংলা বলেছিলেন এবং তিনি শেষ করেছিলেন জয় বাংলা। এবং কথিত আছে, বিভিন্ন সম্পাদকীয়তে পাওয়া যায় যে বঙ্গবন্ধু শেষ বাক্যটি ছিল পাকিস্তান জিন্দাবাদ। এবং এটা ঘোষণা করার পিছনে কারণ ছিল বর্তমান যে সড়ক ভবন বা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, ওখানে পাকিস্তানি মিলিটারি ছিল, হয়তো তিনি এটা না বললে তাকে বিচ্ছিন্নতাবাদী বলে তাকে আক্রমণ করা যেত। 10 লাখ মানুষের নিরাপত্তার কথা ভেবে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাকও দিয়ে যান এবং সাথে সাথে তিনি কি করেন, পাকিস্তান জিন্দাবাদ বলে তিনি পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করে দেন। মানে তার একটা টেকনিক ছিল এবং অনেকেই বলে এই টেকনিকটাই তার মানে বাংলাদেশের স্বাধীনতার জন্য মানে অনেক দূরে গিয়ে দিয়েছে এই টেকনিকটা। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ খুব ভালো করে পড়বেন, এই ভাষণের জন্যই কিন্তু বঙ্গবন্ধু 1971 সালের 5 এপ্রিল নিউজউইক ম্যাগাজিন বলেছিল পোয়েট অফ পলিটিক্স, বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স বলছিল নিউজউইক ম্যাগাজিন ইউএসএ এই 71 সালের 5 এপ্রিল 7 মার্চের ভাষণের জন্য বলেছিল কিন্তু পোয়েট অফ পলিটিক্স। আর বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে কিন্তু 6 দফার জন্য। যদি বলা হয় বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি কেন দেওয়া হয়, 6 দফা উত্থাপনের জন্য, 6 দফার জন্য বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। আর 7 মার্চের ভাষণের জন্য রাজনীতির কবি বলা হয়, পোয়েট অফ পলিটিক্স 1971 সালের 5 এপ্রিল নিউজউইক ম্যাগাজিনে বলে। তাহলে জয় বাংলা স্লোগানটি এখনো এটা এখনো এটা আমাদের এই স্লোগানটি এখনো রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি হয়নি, তবে হাইকোর্ট 10 মার্চ 2020 এই তারিখে দিয়েছে। আপ্তা ধামে তিনি জয় বাংলা স্লোগানটি প্রথম দিয়েছেন 1969 সালের 17ই সেপ্টেম্বর। মনে রাখবেন জাতীয় শিক্ষা দিবস 17ই সেপ্টেম্বর এবং বিশ্ব শিক্ষা দিবস বা আন্তর্জাতিক শিক্ষা দিবস 24 জানুয়ারি, আন্তর্জাতিক শিক্ষা দিবস 24 জানুয়ারি, 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস, আর জাতীয় শিক্ষা দিবস 17ই সেপ্টেম্বর। মনে রাখবেন জয় বাংলা নামে ভাস্কর্য আছে, দেখি কে বলতে পারে এটা জয় বাংলা ভাস্কর্য কোথায়, জয় বাংলা ভাস্কর্য কোথায়, জয় বাংলা ভাস্কর্য কোথায়, জয় বাংলা ভাস্কর্য কোথায়, একজন হচ্ছে গাজীপুর, একজন নরসিংদী, একজন নেত্রকোনা, একজন ঢাকা, একজন চিটাগ ইউনিভার্সিটি, একজন সিউ 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 চিটাগ ইউনিভার্সিটি, গাজীপুর, বিএসএল। আরো জয় বাংলা ভাস্কর্যটা প্রথম করা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির জিয়া হলে, জিয়া হল ঢাকা ইউনিভার্সিটির জিয়া হল, এখন এটা সিউতে আছে, চিটাগাং ইউনিভার্সিটিতেও জয় বাংলা ভাস্কর্য আছে। তো প্রথম এটা ঢাকা ইউনিভার্সিটির জিয়া হল। ওকে, ওকে, নেক্সটে আসি। আমাদের জন্য কিছু কিছু বিষয় আছে, খেতাব নিয়ে একটা সমস্যা আপনাদের মধ্যে চলছে, খেতাব, খেতাব বঙ্গবন্ধুর খুনি যারা 15 ডিসেম্বর ১৯৭৩ সালে প্রথম খেতাব ঘোষণা করা হয়, প্রথম ঘোষণা করা হয় মুক্তিযুদ্ধে যে খেতাব, আমি তার কথা বলছি, শ্রী ও বিপ্র, বীরশ্রেষ্ঠ, উত্তম, বিক্রম এবং প্রতীক, এই চারটা যে খেতাব, সেই চারটা খেতাবের কথা বলছি, ঘোষণা করা হয় 15 ডিসেম্বর 1973। আর 15 ডিসেম্বর 1996 এই খেতাব প্রদান করা হয়,
ঘোষণা করা হয়েছিল 73 সালে, আর হাতে তুলি দেওয়া হয় খেতাবপত্র, খেতাব তুলে দেওয়া হয়, তুলে দিয়ে আবার কেমন হবে প্রদান করা হয়। খেতাব প্রদান বললে হবে 96, ঠিক 15 ডিসেম্বরে একটা ঘটনা ঘটে যায়। 15 ডিসেম্বর ১৫ ডিসেম্বর ২০২০তে একটা ঘটনা ঘটে যায়, সেটা হলো এই ২০তে হাইকোর্ট বলে, এই সি মানে হাইকোর্ট, হাইকোর্ট বলেছে যে বঙ্গবন্ধুর খুনি চারজনকে খেতাব থেকে খেতাব বাতিল করতে হবে। হাইকোর্ট বঙ্গবন্ধুর খুনিদের, বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিল করতে বলে, খেতাব বাতিলের নির্দেশ দেয়। বঙ্গবন্ধুর খুনি মোট চারজন, মানে খেতাব বঙ্গবন্ধুর খুনি সাজাপ্রাপ্ত তো 12 জন, সাজাপ্রাপ্ত হলো 12 জন বঙ্গবন্ধুর খুনি, 12 জনের ফাঁসি রায় হয়, ইতিমধ্যে 6 জনের ফাঁসি কার্যকর হয়, একজন মারা গেছেন, 5 জন পলাতক আছেন। এখন বিষয়টা হলো যে চারজন খেতাব, চারজন, একজন হলেন শরীফুল হক ডালিম, আমি চারটা নাম দেখব, সবাই চারটা নাম মনে রাখে। এক শরীফুল হক ডালিম, তিনি পাইছেন উত্তম, বীর উত্তম। দুই নূর চৌধুরী, নূর চৌধুরী বীর বিক্রম। শরীফুল হক ডালিম বীর উত্তম, নূর চৌধুরী বীর বিক্রম। তিন রাশেদ চৌধুরী, রাশেদ চৌধুরী পেয়েছেন বীর প্রতীক। আর চার মোসলে উদ্দিন চৌধুরী, দেখা যায় না কলমের মতো টানা যায় না, রাশেদ চৌধুরী 3 নম্বর বীর প্রতীক। তিন রাশেদ চৌধুরী, চার মোসলে উদ্দিন চৌধুরী, মোসলে উদ্দিন চৌধুরী, তিনজন চৌধুরী, বুঝছেন নামের মধ্যে তিনজন আছে চৌধুরী, রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, মোসলে উদ্দিন, বীর প্রতীক। তার মানে এই চারজন খুনি হলো বঙ্গবন্ধুর খুনি, এর মধ্যে 15 ডিসেম্বর হাইকোর্ট বসে তাদেরকে এই চারজনের খেতাব বাতিল করতে হবে। কিন্তু যেটা হলো গত 10 জানুয়ারি যে গেজেট প্রকাশ করছে, 10/1/2021 এই গেজেটে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে গেজেট, এই গেজেটে শুধু একজনের নাম আছে আর বাকি 3 জনের নাম নাই, যে বাতিল করছে 52 জন, 52 জনের খেতাব বাতিল করে মুক্তিযোদ্ধা সহ, খেতাব বাতিল করে 52 জনের, সেখানে খুনিদের মধ্যে মাত্র একজন আছেন, তিনি হলেন মোসলে উদ্দিন চৌধুরী, এই 4 নম্বরে যিনি আছেন তার খেতাব বাতিল হয়, বাকি 3 জনের কিন্তু খেতাব এখনো আছে। এই জন্য আপনারা যারা ফেসবুকে বিভিন্ন ভাবে দেখি যে আপনারা কমায় ফেলাইছেন অলরেডি, প্রতীক 2 জন কমায় ফেলাইছেন, 426-424 বানায় ফেলাইছেন, উত্তম 69 জন বা 68 জন, মুক্তিযোদ্ধা তার মধ্যে আপনারা 67 বানায় ফেলাইছেন, বিক্রম তাকে আপনারা একজন কমাই দিচ্ছেন, 175-74 বানায় দিচ্ছেন, আসলে ইউ আর জাস্ট রং। আপনি মনে রাখবেন শুধু একজনের খেতাব কমেছে, তিনি হলেন মোসলে উদ্দিন চৌধুরী, তার মানে শুধুমাত্র একজন বীর প্রতীক কমে যাবে, তার মানে এখন শ্রেষ্ঠ বললে, বীর শ্রেষ্ঠ বললে 7 জন ঠিক থাকবে, উত্তম বললে 175 সরি
উত্তম বললে 68 জন ঠিক থাকবে, মুক্তিযোদ্ধা তো 68 জন, মোট 69 জন, কিন্তু মুক্তিযোদ্ধা 68 জন। বিক্রম বললে 175 ঠিক থাকবে, আর প্রতীক বললে শুধু একজন কমবে, সেটা হবে 425 জন। প্রতীক 425 জন, 175 হবে বিক্রম, উত্তম হবে 68, শ্রেষ্ঠ হবে 7। তাহলে বীর বিক্রম 175ই থাকবে, কমবে না, কারণ এখানে গেজেটে যে বাতিল করেছে হয়তোবা তাদের গেজেট, এই গেজেটটা প্রকাশ করছে কিন্তু জামুকা, জামুকা সম্পর্কে জেনে যায়, জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা প্রতিষ্ঠা হয়েছে 2002 সালে। আল্লাহ, জামুকা প্রতিষ্ঠা, জামুকা প্রতিষ্ঠা হয় 2002 সালে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল 2002। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গত 10 জানুয়ারি 2021 তারিখে যে গেজেট প্রকাশ করে সেখানে শুধুমাত্র বঙ্গবন্ধুর খুনি একজনের নাম থাকে, বাকি সবার নাম বহাল তবিয়তে আছে। একজন বলছে স্যার বেসিক গ্রুপে তো 426টা আছে, বেসিক গ্রুপে বলছে ডিসেম্বরে, তারা কি জানে 10 তারিখে কি হবে? আন্দাজে কিলায়া এত জানা যাবো না, আগেটা সব জানা যাবো। স্যার গেজেটে বাকি 51 জনের খেতাব বাতিল করে তাদের খেতাব কি ছিল? তাদের শুধু মুক্তিযোদ্ধা ছিল, তাদের কোনো রাষ্ট্রীয় খেতাব ছিল না, মুক্তিযোদ্ধা তো একটা খেতাব, তারা মুক্তিযোদ্ধা ছিল, এই মুক্তিযোদ্ধা ছিল 51 জন, আর খেতাব সহ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা 52 জনই, খেতাব ছিল একজনের। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই মুক্তিযোদ্ধা কয়জন, একজন বলেন তো এই কমেন্টে, একজন কমেন্ট করেন যে বাংলাদেশে 1998 সালে এ পর্যন্ত তো মুক্তিযোদ্ধা তালিকা 12 বার করা হয়েছে, জানেন মুক্তিযোদ্ধা তালিকা এখন পর্যন্ত 12 বার করা হয়েছে, মুক্তিযোদ্ধার তালিকা এখন পর্যন্ত 12 বার করা হয়েছে। 1998 সালে মুক্তিযোদ্ধা সংসদ, এই মুক্তিযোদ্ধা সংসদের যে তালিকা লাল বই, এই লাল বইয়ের নাম আছে কতজন মুক্তিযোদ্ধার, লাল বই, লাল বই হলো 1998 সালে মুক্তিযোদ্ধা সংসদের লাল বই 1998, এখানে মুক্তিযোদ্ধা হলো 1,54,000, 1,54,000, এরপরে বাড়তে বাড়তে এখন 2,34,000। বর্তমানে, বর্তমানটা আসবে না, বর্তমানটা খুব কন্ট্রোভার্সি আছে, অনেকে বাদ দিচ্ছে, মুক্তিযোদ্ধাকে রাজাকার বানায় দিচ্ছে, রাজাকাকে মুক্তিযোদ্ধা বানায় দিচ্ছে লাস্ট লিস্টে। বর্তমান, বর্তমান হলো 2,34,000 মুক্তিযোদ্ধা, আমি কিন্তু মুক্তিযোদ্ধা সংখ্যা বলছি, মুক্তিযোদ্ধা লাল বই 1998, যেটা মুক্তিযুদ্ধ সংসদ 1,54,000, আর 2,34,000 হলো বর্তমানে। দেখি এটা পারেন কিনা, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই দুইটা কোনটা কোন সালে? জাদুঘরের সাল লেখেন, জামুকা যেন মনে থাকে 2002, বাউন্ন জনের গেজেট বাতিল হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত, আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, হ্যাঁ একজন
আতাউর রহমান বলছে মিউজিয়াম 2011 সালে খুবই দুঃখজনক। আতাউর রহমান, আতাউর রহমান নাই, আপনাকে পাইলে সকাল বিকাল খিলাইতাম। মিনিস্ট্রি 2001, সামিয়া বলছে, পলাশ বলছে জাদুঘর 1996, দুইটা একজন বলছে, দুইটাই কারেক্ট, আমি এখন পর্যন্ত দেখি নাই। মুমু পোদ্দার বলছে 2011-2001, আরে মুমু পোদ্দার আমি একজনকে পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ, তার নাম হলো চুন্নু মিয়া। চুন্নু মিয়া আপনাকে থ্যাংকস, 1996 এবং 2001 আপনি বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। 1996-2001 স্বাধীনতা জাদুঘর, এটার সাথে এখন অনেকে মিলাই ফেলাচ্ছেন। স্বাধীনতা জাদুঘর যেটা সরোয়ার্দী উদ্যানে, এটা কিন্তু এটা হলো 2015-তে স্বাধীনতা জাদুঘর যেটা সরোয়ার্দী উদ্যানে ভূগর্ভস্থ। থ্যাংক ইউ, আপনারা অনেক পারছেন। আমাদের একটা বিষয়, জাতীয় বিষয়গুলির মধ্যে ইতিহাস থাকে, মুক্তিযুদ্ধ থাকে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বীরাঙ্গনা। বীরাঙ্গনা এটাও হাইকোর্টের একটা বড় অবদান। 2014 সালে 27 জানুয়ারি, এই 27 জানুয়ারি এই দিনকে হাইকোর্ট বলছে যে নারীদের স্বীকৃতি দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধে নারীদের স্বীকৃতি দেওয়ার জন্য, বীরাঙ্গনা হলো যারা যুদ্ধ করেছে কিন্তু বেঁচে আছে, নির্যাতনের শিকার, তারা হলো বীরাঙ্গনা। এবং সেই বীরাঙ্গনার স্বীকৃতি 2014 সালে দেওয়ার কথা বলেছে, এবং হাইকোর্টের কথা মতো এখন পর্যন্ত 400 জন বীরাঙ্গনা, এখন পর্যন্ত বীরাঙ্গনা হলো 400 জন। এর মধ্যে প্রথম যিনি, তিনি হলো ফেরদৌসী প্রিয় ভাষিনী, ফেরদৌসী প্রিয় ভাষিনী, এই নামটা মনে রাখবেন, তিনি মারা গেছেন। ফেরদৌসী প্রিয় ভাষিনী, ফেরদৌসী, এখানে ছয়ের সাথে মিলে যায় তো কিছু করার নেই, ময়ের সাথে ফেরদৌসী প্রিয় ভাষিনী, তিনি হলেন প্রথম। আর মোট 400 জন বীরাঙ্গনা এখন পর্যন্ত আছেন। এই বীরাঙ্গনাদের উদ্দেশ্যেই তিনি বলছেন, বীরাঙ্গনাদের উদ্দেশ্যেই বঙ্গবন্ধু বলেছিলেন 1974 সালে, যখন আদমশুমারি হয়, এই আদমশুমারির সময় তখন দেখা গেছে অনেকের পিতার নাম পাওয়া যায় না, বাড়ির নাম পাওয়া যায় না, পরিচয় পাওয়া যায় না, তখন বঙ্গবন্ধু বলছেন পিতার নাম লিখে দাও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর বাড়ির ঠিকানাটা ধানমন্ডি 32, 677 নম্বর বাড়ি, 677 নম্বর বাড়ি, ধানমন্ডি 32। বঙ্গবন্ধুর বাড়ি কিন্তু 677 নম্বর বাড়ি, ধানমন্ডি 32 হলো রোড নম্বর, ওটা বাড়ি নাম্বার না, কিন্তু কথা বুঝছেন। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তখন বলছিলেন 74-এর আদমশুমারির সময় বলছিলেন, যে এটা তিনি বলছেন ওই সময়, তবে প্রচলিত আসলে 72 সালে বলছেন, এ কথার আসলে কোনো সোর্স নাই, কিন্তু 74-এর প্রথম আদমশুমারির যে আদমশুমারির যে রিপোর্ট সেখানে বলা আছে যে বঙ্গবন্ধু এই কথাটা তখন বলেছিলেন। ওকে, আসি আমরা বীরাঙ্গনা, এবং এখানে হাইকোর্ট একটা বইয়ের রেফারেন্স নিয়েছিল এম হাসানের, ওয়ার ক্রাইমস ফ্যাক্ট অ্যান্ড ফাইন্ডিংস, বইটার নাম লিখে নেন, ওয়ার ওয়ার ক্রাইমস ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস কমিটি, এই কমিটির একটা মানে প্রতিবেদন ছিল এম হাসানের। এম হাসান তিনি এই বইতে বলছেন যে 62,000 নারী ধর্ষিত হয়েছে, আর 31,000 নারী, হিন্দু নারী নিখোঁজ হয়েছে, হিন্দু নারী নিখোঁজ হয়েছে 31,000, আর 32,000 নারী ধর্ষিত হয়েছে। এম হাসানের এই কমিটির রিপোর্টে, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস কমিটি,
এবং হাইকোর্ট এই বই রেফারেন্স দিয়ে বলছে যে যেমনটা ঘটনা ঘটেছে তাই তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং ফেরদৌসী প্রিয় মজুমদারকে প্রিয় ভাষিনী ফেরদৌসী প্রিয় ভাষিনীকে দিয়ে ফেরদৌসী মজুমদার না কিন্তু তিনি কিন্তু এবছর খুব আলোচিত নাম তিনি কিন্তু গত বছর পেয়েছেন 21 পদক এবছর পেয়েছেন স্বাধীনতা পদক ফেরদৌসী মজুমদার তিনি 1920 সালে আর ফেরদৌসী প্রিয় ভাষিনী তিনি মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান প্রথম এবং মোট এখন 400 জন ওকে পাকিস্তান হানাদার বাহিনী ক্ষমা চাইতে পারে একজন বলছেন হ্যাঁ ক্ষমা চাইতে পারেন ইমরান খান তবে ইমরান খান যখন যুদ্ধাপরাধের বিচার হয়েছিল প্রথম যে ফাঁসি হয় তখন কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিল আমির আবদুল্লাহ খান নিয়াজির নাতি হলেন ইমরান খান ইমরান খান আমির আবদুল্লাহ খান নিয়াজির ভাতিজা সরি নাতি না ভাতিজা সরি ভাতিজা ইমরান খান ইমরান খানের নাম পরীক্ষায় আসবে না পাকিস্তানের নেগেটিভ আসে পাকিস্তানের কখনো পজিটিভ পরীক্ষায় থাকে না পরীক্ষা আসলে পাকিস্তানের নেগেটিভ আসবে যেমন ধরতে পারেন আসে যে যুদ্ধ বিধ্বস্ত বেলুচিস্তান কোথায় স্বাধীনতা বেলুচিস্তান কোথায় পাকিস্তানে এর আগে এসেছিল মেমোকেট কেলেঙ্কারি কোথায় ভাষায় পাকিস্তানে এবছর পাকিস্তানের আসলে নেগেটিভ আসবে নেগেটিভ কি আছে দেখেন খুঁজে বের করেন সেটা আসবে পজিটিভ আসবে না পাকিস্তানে ওকে আমাদের এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো জাতীয় শুদ্ধাচার কৌশল আমার মনে হয় পরীক্ষা দিতে পারে জাতীয় শুদ্ধাচার কৌশল জাতীয় শুদ্ধাচার কৌশল এটা 2012 সালে বাংলাদেশ সরকার চালু করে একটা স্লোগান আছে সোনার বাংলা গড়ার প্রত্যয় সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং এর মূল উদ্দেশ্য হলো সুশাসনের অঙ্গীকার মানে সুশাসন প্রতিষ্ঠা সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল ঘোষণা করা হয় আপনারা বেসিকলি পড়ছেন সুশাসনের চ্যাপ্টারের মধ্যে এটা দেওয়া হয়েছিল মানে খুব ভালো এই তিনটা হলো মূল কথা জাতীয় শুদ্ধাচার কৌশল যদিও মনে করতে পারেন 2012 সালে তথ্য এখনো পরিজ্ঞান কারণ এখন আসতে পারে এই জন্য এরপরে আমাদের একটা বিষয় বর্তমানে আপনারা অনেকেই স্মার্ট কার্ড নিচ্ছেন এই স্মার্ট কার্ডটা এখনো পরীক্ষায় আসে নাই কোনো পরীক্ষায় আসে নাই তার মানে এটা এখনো গুরুত্বপূর্ণ না আসতে বুঝতে হবে যে কোনো সময় আসতে পারে এই স্মার্ট কার্ড এর কার্যক্রম শুরু হয় কার্যক্রম শুরু 2011 সালে এবং স্মার্ট কার্ড প্রথম প্রদান করা হয় 2 অক্টোবর 2016 সালে এবং এটা প্রথম গ্রহণ করছিল কিন্তু মাশরাফি বাহিনী বাংলাদেশ ক্রিকেটাররা প্রথম গ্রহণ করেছিল স্মার্ট কার্ডে তথ্য থাকে 32 ধরনের 32 ধরনের তথ্য থাকে আর এখানে সেবা পাওয়া যাবে 22 ধরনের সেবা স্মার্ট কার্ডের মেয়াদ 10 বছর স্মার্ট কার্ডের মেয়াদ কিন্তু 10 বছর আর এনআইডির মেয়াদ ছিল 15 বছর এনআইডি যেটা জাতীয় পরিচয় পত্র যেটা আপনার স্মার্ট কার্ড ছিল না এটা ছিল 15 বছর এবং এখানে আমাদেরকে বাংলাদেশকে 800 কোটি টাকা ঋণ দিয়েছিল বিশ্ব ব্যাংক অর্থাৎ ঋণ দেয় ওয়ার্ল্ড ব্যাংক স্মার্ট কার্ডের জন্য ঋণ দেয় ওয়ার্ল্ড ব্যাংক আর মনে রাখবেন সহযোগিতা দিয়েছে ফ্রান্স আমাদের কিন্তু সহযোগিতা দুইটা সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ একটা হলো স্মার্ট কার্ডে সহযোগিতা করেছে ফ্রান্স আর একটা হলো
ই পাসপোর্টে সহযোগিতা করছে জার্মানি। ই পাসপোর্ট আমরা একটু পরেই দেখবো, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপক মাইল ফলক। তাহলে সহযোগিতা করেছে ফ্রান্স। আর স্মার্ট কার্ড, এখন মনে রাখবেন আমাদের মোট ভোটার সংখ্যা 10,41,00,000, এটা ভোটার ছিল 11তম সংসদ নির্বাচনে 2018, 11তম সংসদ নির্বাচন। এই 11 সংসদ নির্বাচনে 10,41,00,000 ভোটার। তবে বর্তমানে যে খসড়া করা হয়েছে, সর্বশেষ যে খসড়া, সেখানে বসে 11,12,00,000, 11,12,00,000, এটা হলো টোটাল খসড়া, সর্বশেষ খসড়া। খসড়ায় বসে 11,12,00,000। আর ভোটার যেহেতু লাস্ট ইলেকশন হয়েছিল, সেই ভোটার সংখ্যাটা গুরুত্বপূর্ণ। সেখানে সেখানে 10,41,00,000 ভোটার ছিল। তাহলে স্মার্ট কার্ড কার্যক্রমটা শুরু হয় 2011 সালে, ঋণ দেয় ওয়ার্ল্ড ব্যাংক। আর ঋণ দেয় ওয়ার্ল্ড ব্যাংক আর সহযোগিতা করে ফ্রান্স। ওকে, আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো ই পাসপোর্ট। আপনারা অনেকে পড়ছেন ই পাসপোর্ট, এটা 22 জানুয়ারি 2020 শুরু হয়, প্রদান করা শুরু হয় 22 জানুয়ারি 2020। বিধি 119তম, 119তম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করে। আর এখানে সহায়তা করে জার্মানির ভেরিনুস কোম্পানি, জার্মানির ভেরিনুস কোম্পানি সহায়তা জাপান, জার্মানির ভেরিনুস কোম্পানি। প্রথম চালু করেছে, এটা একটা প্রথম চালু, এটা মালয়েশিয়া হবে ভাই, আমি দুঃখিত। আমি যে সোর্সটা পেয়েছিলাম সেখানে লেখা ছিল 1991 সালে মিশর, আসলে এটা হবে মালয়েশিয়া 1998। আমি আপনাদেরকে জানাই দিলাম যে প্রথম চালু, কোনো ক্লাসে বা আগে বলেছি বা আগে কোনো তথ্যে লেখা ছিল মিশর, আসলে মালয়েশিয়া প্রথম চালু এটা। এখানে বেসিক্যালি এই চারটা ইনফরমেশনই বেশি গুরুত্বপূর্ণ ই পাসপোর্টের ক্ষেত্রে। আর একটা বিষয় মনে রাখবে, সেটা হলো বাংলাদেশ এমআরপি চালু করেছিল, এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট, এটা 2010 সালে চালু করেছিল এমআরপি। এখানে সহযোগিতা করেছিল ICAO, সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, যেটা ওরা করেছিল সহায়তা। আর এইবার সহায়তা করেছে জার্মানির ভেরিনুস কোম্পানি। ওকে, ই পাসপোর্ট আমাদের যদি দেখি, আমরা প্রথম অধ্যায়ের মধ্যে আরেকটা বিষয় না বললেই নয়, প্রথম অধ্যায় একটা বিষয় বলতে হয়, সেটা হলো শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বার্ন হসপিটাল। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, প্লাস্টিক সার্জারি হসপিটাল, প্লাস্টিক সার্জারি হসপিটাল। এ কি লেখা, তো ভালো হচ্ছে না, দেখি মোটা হয়ে গেছে না, তাকে আমি লিখতে পারতেছি না। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, এটা চালু হয়েছে গত 24 অক্টোবর 2018। 500 সজ্জা,
পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল, বার্ন হসপিটাল। ২৪ অক্টোবর ২০১৮ আর ৫০০ শয্যা বিশিষ্ট, এটা পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল, বড় বার্ন হসপিটাল। আমাদের এরপরে আমাদের কিছু ইন্টারন্যাশনাল মানে নবম অধ্যায়ে যদি দেখি বাংলাদেশের অর্জন, আমরা কিন্তু আগে প্রথমেই শুরুতেই বলেছিলাম আমরা আজকে ক্লাসে প্রথম এবং নবম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আগামীকালকে ইনশাল্লাহ বাংলাদেশ বিষয়গুলির সেকেন্ড ক্লাসে আমরা দ্বিতীয় থেকে অষ্টম অধ্যায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? আমরা নবম অধ্যায়ের কিছু বিষয় দেখতে পারি, কিছু বিষয় নবম অধ্যায়ের আমরা দেখব। সেটা হলো আমাদের সিলেবাসের একটা বিষয় আছে, সেটা হলো সিলেবাসের একটা বিষয় হলো যে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, তাহলে বিডি ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিডি ইন আইএ, বিডি ইন আইএ মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। এখানে দেখি কিছু বিষয় আছে যে আমরা কোন কোন জায়গায় খুব বেশি অবদান রাখছি। যেমন এক নম্বর খোরশেদ আলম, ইনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব, তিনি হলেন ইন্টারন্যাশনাল সি বেড অথরিটির যে কাউন্সিল তার সভাপতি। লিখে নেই ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি, ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি এর কাউন্সিল সভাপতি। ইন্টারন্যাশনাল সিবিল অথরিটি কাউন্সিল সভাপতি সিবেট। সিবিল অথরিটি আসলে কাজ কি? এটা কাজ হলো সমুদ্র সম্পদ, সংরক্ষণ। এবং ব্যবস্থাপনা, সমুদ্র সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা। খোরশেদ আলম ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি এর কাউন্সিল সভাপতি। দুই নম্বরে যদি বলেন বিডি নির্বাহী বোর্ডের সদস্য, বাংলাদেশ বেশ কয়েকটি সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য, আমাদের মেয়াদ লিখি 2019 থেকে 2021, পর্যন্ত সদস্য হলো ইউএন উইমেন, ও ইউনিসেফ। একটু করি, একটুখানি ভাই এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে নিচে লিখে আমি নির্বাহী বোর্ডের সদস্য 2019 থেকে 2021 পর্যন্ত ইউনিসেফ, আর একটা হলো ইউএন উইমেন। ইউএন উইমেনের সদস্য থাকে 41টা ঘুরে ফিরে, সেখানে এবছর বাংলাদেশের বাংলাদেশ এখানে সদস্য আছে। আর 2020 থেকে 2022, এই পর্যন্ত তো তিনটি সংস্থার, ইউএনডিপি, ইউএনএফপিএ, আর একটা হলো ইউএনওপিএস, ন্যাশনাল অর্গানাইজেশন ফর পিস অ্যান্ড সার্ভিস,
শান্তি সেবা, এটা হলো ইউএনওপিএস, সদপ্তর হলো হেগ নেদারল্যান্ডস। এই পাঁচটারই যিনি সদস্য তিনি হলেন রাবাত ফাতিমা, জাতিসংঘের যিনি স্থায়ী প্রতিনিধি, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, তিনি এর স্থায়ী প্রতিনিধি, তিনি হলেন এই পাঁচটি সদস্য। এছাড়া বাংলাদেশ সদস্য পদ, নির্বাহী বোর্ডের সদস্য নয় শুধু সদস্য, 2019 থেকে 21 পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার পরিষদ, ইউএন মানবাধিকার পরিষদ, জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য হলো 2019 থেকে 21 পর্যন্ত। এখানে মেয়াদ 3 বছর, প্রত্যেকটাই 3 বছর করে মেয়াদ। আপনার মনে রাখতে হবে, আর সরি আমি আমি দুঃখিত ভাই, খুবই দুঃখিত, আমি খুবই দুঃখিত, প্লিজ একটু কারেকশন করে নেন। 2021 থেকে 2023 UNDP, UNFPA, UNOPS, 21 থেকে 23, 21 থেকে 23, 19 থেকে 21 ইউনিসেফ এবং ইউএন উইমেন, আর 19 থেকে 21 ইউএন মানবাধিকার পরিষদ, যেটাকে UNHRC বলে, UNHRC। এখানে বাংলাদেশটাই সদস্য, এখানে কোনো মানুষ না। আর নির্বাহী বোর্ড যখন থাকে তখন বুঝতে হবে মানুষকে বোঝায় যে এই মানুষটা বাংলাদেশের পক্ষে ওই নির্বাহী বোর্ডে থাকবে। নাম্বার 3, ইকোসপ, বাংলাদেশ ইকোসপের মেম্বার এ পর্যন্ত 8 বার ছিল, এখন 9 বার। সবে 2020 থেকে 2022 এই সময় বিডি 9 বার সদস্য, এর আগে 8 বার ছিল। 1976 থেকে 78 পর্যন্ত বাংলাদেশ প্রথম ছিল, প্রথমবার সদস্য ইকোসকের মেম্বার। 20 থেকে 22 বাংলাদেশ 9 বার, এখানে কিন্তু বাংলাদেশ 181 ভোট পাইছিল, কিন্তু 181 ভোট। পেয়ে বাংলাদেশ কিন্তু 9 বারের মতো সদস্য হয়েছিল। একটা বিষয় যেটা হলো যে একটু আগে যেটা আমরা বললাম যে 2021 থেকে 23 পর্যন্ত যে ইউএনডিপি বলেছিলাম, ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএস, এর সদস্য পদের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু 53টা ভোট পেয়েছে, 53টি ভোট, এবং সেটা পেয়েছে ইকোসপের, সরি এসক্যাপের, এসক্যাপ, ইকোসপের যে এসক্যাপ আছে আমি কারেকশন করে দিচ্ছি, টি ভোট এটা পেয়েছে হলো ওই যেটা বলছিলাম 21 থেকে 23, আপনার খাতায় লেখা আছে একটু আগে যেটা ছিল ইউএনডিপি, ইউনি, ইউএনএফপি এবং ইউএনওপিএস, এখানে ইকোসকের এই সবগুলা কিন্তু জাতিসংঘের ইউএন ফ্যামিলির অন্তর্ভুক্ত। ইকোসককে বলা হয় ইউএন ফ্যামিলি, এই ইউএন ফ্যামিলির অন্তর্ভুক্ত এই সংস্থাগুলো, সেই ইকোসকের 54 দেশের মধ্যে 53টি হাবট পেয়ে বাংলাদেশ এর সদস্য পদ লাভ করেছে, 54টির মধ্যে 53টি ভোট পেয়েছে, তারপরে বাংলাদেশ এখানে সদস্য পদ লাভ করেছে। দেখা যায় তো মনে হয়
বাংলাদেশের সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মিশন, প্রত্যেকটা ওয়ার্ড ডিপ্লোম্যাটিক মিশন। প্রায় পরীক্ষা আসে কোন দেশে দূতাবাস আছে নাই কি অবস্থা, মনে রাখবেন এটা। সাতান্নটি দেশে 77টি মিশন, এই বাক্যটা লেখেন আমি বুঝাচ্ছি। 57টি দেশে 77টি মিশন, দুঃখিত আবার একটু কাটতে হবে। ৫৮টি দেশে ৭৭টি মিশন, মিশন আর দূতাবাসের মধ্যে পার্থক্য কি আপনাদের মনে এই প্রশ্নটা আসবে। সেকেন্ড লাইনে লেখেন ৫৯টি দেশে 78টি হবে, 78টি মিশন হবে, এখনো হয় নাই, এই 21 সালে হয়ে যাবে। ব্র্যাকেটে লিখে নেই সর্বশেষ সম্পর্ক সেন্ট কিটস এন্ড নেভিস এর সাথে, সেন্ট কিটস এন্ড নেভিস এর সাথে, সেন্ট কিটস এন্ড নেভিস এর সাথে তাড়াতাড়ি লেখা যাবে, সর্বশেষ সম্পর্ক সেন্ট কিটস এন্ড নেভিস এর সাথে এটা হয় 31 অগস্ট। তারিখ কিন্তু ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের মনে রাখার জন্য তারিখ একটা ফ্যাক্ট যে কোন সময় ঘটেছিল, তারিখ যে পরীক্ষা হবে তা না। মনে রাখবেন বাংলাদেশের সাথে সম্পর্ক আছে 154টি দেশের, বাংলাদেশের সাথে সম্পর্ক আছে 154টি দেশের, কিন্তু দূতাবাস বা মিশন আছে, ডিপ্লোম্যাটিক মিশন আছে 58টি দেশে। 59টি হবে মানে 59টি যদি হয়ে যায় তাহলে 78টি মিশন হয়ে যাবে। আমাদের কিন্তু মিশন হয় নাই, সম্পর্ক হয়েছে কার সাথে, সম্পর্ক হয়েছে সেন্ট কিটস এন্ড নেভিস এর সাথে, এবং ওরা বলছে যে আমাদেরকে ওরা দূতাবাস স্থাপন করবে এই বছর 21 সালে। তার মানে 59তম যে 59তম যে দেশটায় দূতাবাস হবে সেটা হলো সেন্ট কিটস এন্ড নেভিস। এদের সাথে অলরেডি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়ে গেছে, যে কোনো সময় দূতাবাসটি হবে। এখন আপনাদের বিষয় হলো দূতাবাস আর মিশন কি, দূতাবাস ও মিশন। দূতাবাস এটা হয় রাজধানীতে, জাতিসংঘের একটা রেজুলেশন আছে 478 রেজুলেশন, রেজুলেশনটা মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে, কারণ জেরুজালেমের প্রশ্নে এটি গুরুত্বপূর্ণ। যে কোনো দেশের দূতাবাস হতে হবে ক্যাপিটাল সিটিতে, যে কোনো দেশের পার্লামেন্ট হতে হবে ক্যাপিটাল সিটিতে, এটা কিন্তু মনে রাখতে হবে, পার্লামেন্ট কিন্তু ক্যাপিটাল সিটিতে হয়। আমাদের সংবিধানে কিন্তু লেখা আছে 5 নম্বর অনুচ্ছেদ আছে যে রাজধানীতে সংসদ থাকবে এবং রাজধানীতে কিন্তু দূতাবাস হতে হবে। রাজধানীর বাইরে যদি কারো দূতাবাস কাজ করার জন্য কোনো অফিসের প্রয়োজন হয় তখন তারা সেটা স্থাপন করলে তাকে বলা হয় কনসুলেট অথবা মিশন। অর্থাৎ এই দূতাবাসের রাজধানীর বাইরে যদি কিছু হয় তাকে বলা হবে মিশন। আমি সহজে বললাম, মিশনের আরো একটা মিনিং আছে, এই মিশনকে বলা হয় 1 নম্বরে কনসুলেট অফিস। যেমন আপনি শুনছেন না ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনসুলেটে জামাল খাশোগিকে হত্যা করেছে, তার মানে তুরস্কের রাজধানী কোনটা, আঙ্কারা, আঙ্কারায় সৌদি দূতাবাস,
আর ইস্তাম্বুলে হলো কি ওর কনসুলেট, কনসুলেট মানে দূতাবাসের শাখা অফিস, কনসুলেট হলো দূতাবাসের শাখা অফিস, দূতাবাসের শাখা অফিস কনসুলেট, আর কনসুলেটে যিনি থাকেন তাকে বলা হয় কনসুলেট জেনারেল, যিনি ওখানে পোস্টিং পান ওই কর্মকর্তাকে বলা হবে কনসুলেট জেনারেল। বিষয়টা হলো এই কনসুলেট অন কাইন্ড অফ মিশন ইন্টারন্যাশনাল, ধরেন আজকে মিয়ানমারের রাখাইনে জাতিসংঘ এখানে একটা কি করলো যে একটা মানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করলো যে তোমরা ওখানে গিয়ে আসো, সেটাও একটা মিশন হবে। অর্থাৎ দুই নম্বরে বলা যায় আন্তর্জাতিক, আন্তর্জাতিক স্বীকৃত অফিস, এই স্বীকৃত বলতে মানে বোঝাই এটা ফ্রম ইউএন আর কি, যেটা হলো যে মানে আইএনজিওস না, মানে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট না, গভর্নমেন্ট মানে এই মানে এটাকে বলা আইজিওস, ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলো হবে আন্তর্জাতিক স্বীকৃত বা জাতিসংঘ কর্তৃক প্রেরিত। তার মানে আমাদের শান্তিরক্ষী মিশন যদি যায় সেটাও একটা কি অন কাইন্ড অফ মিশন, সেটা হলো শান্তিরক্ষীর হিসেবে আসবে, আমাদের হিসেবে আসবে না। তার মানে আন্তর্জাতিক স্বীকৃত কোনো অফিস হলে সেটাও মিশন হবে। আজকে যদি ধরেন সৌদি ওয়াইসিতে বাংলাদেশের একটি অফিস আছে সেটা হবে মিশন। তার মানে আমাদের মোট মিশন বললে হবে 58টি দেশে আছে, কূটনৈতিক সম্পর্ক বললে কিন্তু আমাদের আছে 58টি দেশের সাথে, আর বাংলাদেশের সম্পর্ক আছে 154টি দেশের। একটা কথা মনে রাখবেন, কূটনৈতিক সম্পর্ক আর শুধু সম্পর্ক কিন্তু আলাদা জিনিস। কূটনৈতিক সম্পর্ক আছে আমাদের সাথে 58টি দেশের, আর বাংলাদেশের সাথে সম্পর্ক আছে 154টি দেশের। আমাদের সাথে সম্পর্ক স্থাপন করেছেন ক্রিশ্চিয়ান নেভিস, তার সাথে এখন আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় নাই, কারণ তাদের সাথে আমাদের কোনো ডিপ্লোম্যাটিক কোনো মিশন বা কোনো দূতাবাস স্থাপন করা হয়নি। এখন আপনার প্রশ্নে একটা আসবে যে ভাই বাংলাদেশে দূতাবাস কয়টা আছে, আমি একটু মুছে ফেলে আবার আমি রিপিট করব। আচ্ছা আপনারা কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন, বুঝছেন? আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? একটু ডিস্টার্ব করি মাঝখানে। আজকের স্যারের যে ক্লাস আজকে এখনো হবে, কালকে সকাল সকাল 11টা বা 10টা, 11টা কালকে সকাল 11টা হবে, বাংলাদেশ বিষয়াবলীর উপরে যে সাম্প্রতিক, এবং আজকে বিকেল 3:30 এবং আগামীকাল বিকেল 3:30 হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী হবে। আমার বিশ্বাস এই চার ক্লাস থেকে এবং আমাদের সাম্প্রতিক শিল্প যোগ করলে, তোমাদের এই সাম্প্রতিক ক্লাস এবং শিল্প যোগ করলে, আশা করছি যে এখান থেকে সাম্প্রতিকের যে কমপক্ষে 10টা প্রশ্ন আসবে, একদম অ্যাটলিস্ট, হ্যাঁ বাংলাদেশ আন্তর্জাতিক মিলি তোমাদের কমন আসবে বলে আমার বিশ্বাস। এই জন্য ক্লাসগুলো সবাই একটু করবে। আর আরেকটি বিষয় হচ্ছে তোমরা এখানে আমি তুমি করে বলি, ওই দেখলাম যে তুমি করে বলার পরে অনেকেই খুব নেগেটিভ রিয়াক্ট করছে, তো তোমাদেরকে আসলে ছোট ভাই বোনের মতো মনে হয়, তো বাসার ছোট ভাই বোনকে নিশ্চয়ই কেউ আপনি করে বলে না, হ্যাঁ তুই করে বললে তো আরো ভালো, বেশি আরো না। তো কিছু পণ্ডিত রয়েছে সেটা থাকবে খুব স্বাভাবিক, কিন্তু আপনি করে বলা যায় কিন্তু আসলে আপনার মনে হয় না। যাই হোক, আগামী এখানে যেহেতু ম্যাক্সিমাম 41তম বিসিএস পরীক্ষার্থী অনেকে রয়েছে, 40তম যারা বাইবা দিবে তারাও রয়েছে, তো সকলের উদ্দেশ্যে বলছি আগামীকাল থেকে আমাদের সর্বশেষ 10টি মডেল টেস্ট শুরু হচ্ছে। আমাদের অলরেডি 5টি মডেল টেস্ট হয়ে গেছে, এখন আমরা নতুনদের জন্য ওখান থেকে কিছু মডেল টেস্ট আবার নতুন করে নিব, এবং হচ্ছে একই সাথে হচ্ছে টোটাল 10টা নিব। তো তোমরা যারা করতে চাও মাত্র 1000 টাকা পি দিয়ে এটা করতে পারবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে সর্বশেষ 10টি মডেল টেস্ট, এবং এই মডেল টেস্টগুলো তোমাদের জন্য এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। আমরা ভেবেছিলাম যে গত 23 তারিখের পরীক্ষাটা আমরা ডিলে করেছি, ভেবেছিলাম যে হয়তো 4-5 তারিখ থেকে আমরা ব্রাঞ্চে পরীক্ষা নিতে পারবো, কিন্তু না, আজকে 14 তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে একটু আগে। 14 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তার মানে 15 তারিখ থেকে খুলে যাবে। সুতরাং তোমাদের এর আগে আমরা আরো একটা বা 30 তারিখের পরে আরো একটা বা দুটা পরীক্ষা নিব 15 তারিখের আগ পর্যন্ত, এরপরে আমরা ব্রাঞ্চে সবগুলো পরীক্ষা নিয়ে নেবো ইনশাল্লাহ, এরপরে আর
সরকার বন্ধ রাখবে না এটা মোটামুটি আমরা কনফার্ম, কারণ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি সবকিছু নির্দেশনা চলে গেছে 15 তারিখ থেকে মোটামুটি। আচ্ছা ইন্টারনেট প্রবলেম হয়েছে নাকি? আমরা হচ্ছে যেটা বলছিলাম, আশা করছি 15 তারিখ থেকে আমরা ক্লাসরুমে পরীক্ষা ক্লাস সব দিতে পারবো। তো তোমরা 30 তারিখে যে পরীক্ষা শুরু হচ্ছে এটা হয়তো তোমরা 10টার মধ্যে হয়তো 3টা হয়তো বাইরে মানে অনলাইনে দিতে হবে আমাদের www.confidenceexampoint.com-এ, আর বাকি পরীক্ষাগুলো তোমরা আশা করছি ক্লাসরুমে আমরা নিতে পারবো। আর আরেকটি বিষয় হচ্ছে যারা 40তম বাইরে প্রার্থী রয়েছে, আজকে রাত্রে আজকে সন্ধ্যা 7:30 আমার সঞ্চালনা এবং আমাদের সম্মানিত এমডি মহোদয় রাজু ভাই এবং হচ্ছে আমাদের সবার শ্রদ্ধেয় মাহবুবুর রহমান স্যার, যিনি 18তম 20তম এবং 22তম 3টি বিসিএস কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে সিভিল সার্ভিসে রয়েছেন, স্যার একজন বাইরে এক্সপার্ট, দীর্ঘদিন যাবো 24তম বিসিএস থেকে কনফিডেন্স স্যার বাইবা নিচ্ছেন, বাইবা ক্লাস নিচ্ছেন, বাইবা ভোট নিচ্ছেন। তো স্যারের আজকে হচ্ছে তোমাদের সাথে প্রায় 1.5 ঘন্টার মতো কথা বলবেন যারা বাইবা প্রার্থী। আমি সকলকে রিকোয়েস্ট করবো যে আমাদের বাইবা নিয়ে তোমাদের যে কনফিউশনগুলো রয়েছে বা যেগুলো করণীয় বর্জনীয় বা যে স্ট্র্যাটেজিতে বাইবা তোমাদের করা উচিত প্রস্তুতি নেওয়া উচিত সেগুলো নিয়ে আজকে আমরা 7:30 আলোচনা হবে, তবে অবশ্যই করবে। তো আমি তোমাদেরকে আর সময় নষ্ট না করি, অলরেডি 100 মনে হয় কমে গেছে, আমি স্যারকে মাইক্রোফোন দিচ্ছি, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু যারা ভাইবা প্রার্থী আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে বলবেন যেন তারা ইয়া করেন, তারা রিয়েল ভাইবা যেটা হয় আমাদের কনফিডেন্সের যে মোস্ট ভাইবা। হ্যাঁ, সমর পাল স্যার, এবার সমরচন্দ্র পাল স্যার সাবেক পিএসসি মেম্বার, হ্যাঁ ওনার সমরচন্দ্র পাল উনি খুব খুবই এক্সপার্ট, ওনার বোর্ড থেকে অনেক ক্যাডার হয়েছেন এবং তিনি কিন্তু ভাইবা বোর্ডে থাকবেন। এবার বিশেষ কনফিডেন্সে যারা ভাইবা প্রার্থী আপনাদের বড় ভাই বোন বা আপনাদের বন্ধু বান্ধব তাদেরকে বলবেন তারা যেন কনফিডেন্সের এই মক ভাইবা অংশগ্রহণ করে। এখন একটা বিষয় সেটা হলো বাংলাদেশের মিশন, মানে বাংলাদেশে ডিরেক্ট ডিরেক্ট বাংলাদেশে দেখি আল্লাহ তো উল্টো বাবু লাগা যায়। আপনাদের একটা প্রশ্ন মনে রাখতে পারে, বাংলাদেশে মিশন আছে কতটি দেশে? বাংলাদেশে আছে 45টি, এর মধ্যে 34টি হলো দূতাবাস আর 11টি হলো হাই কমিশনার, হাই কমিশন। ব্যাপারটা ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আই থিঙ্ক। সেটা হলো বাংলাদেশের মিশন বা দূতাবাস আছে 58টি দেশে, কতটি আছে 77টি। বাংলাদেশে আছে কতটি দূতাবাস বা হাই কমিশন? সেটা হলো দূতাবাস ও মানে মিশন, মানে সব মিশন কিন্তু দূতাবাসের অন্তর্ভুক্ত, কিন্তু সব দূতাবাস মিশন না। মানে ব্যাপারটা এরকমের বলি আমি, দূতাবাসগুলো মিশনের অন্তর্ভুক্ত হয় কিন্তু মিশন সবই দূতাবাস হয় না, সব মিশন দূতাবাস হয় না। অর্থাৎ দূতাবাস একটাই হয় একটা রাষ্ট্রে, সেটা ক্যাপিটাল সিটিতে থাকে। এখন বাংলাদেশে ইন্ডিয়ান যদি কোনো হাই কমিশন থাকে আর যদি আপনার চট্টগ্রামও থাকে, চট্টগ্রামেরটা হবে মিশন আর ঢাকায় যেটা আছে সেটা হবে হাই কমিশন। অর্থাৎ দূতাবাস বা হাই কমিশন হয় ক্যাপিটাল সিটিতে। তো যাও, বাংলাদেশের মিশন আছে 58টি দেশে আর বাংলাদেশে আছে 45টি, তার মধ্যে 34টি হলো দূতাবাস আর 11টি হলো হাই কমিশন। হাই কমিশন হয় কমনওয়েলথ ভুক্ত যাদের, এগুলো আপনি পারেন, কমনওয়েলথ ভুক্ত, কমনওয়েলথ ভুক্ত দেশের হাই কমিশন আর কমনওয়েলথ ছাড়া হবে দূতাবাস। মনে রাখবেন দক্ষিণ এশিয়া নিয়ে একটা ঝামেলা হয় স্যার,
সারভুক্ত সব দেশের দূতাবাস বা হাই কমিশন বলেন, সব দেশের দূতাবাস আছে, বাংলাদেশে সব দেশের দূতাবাস আছে, বিবি দূতাবাস বা হাই কমিশন যাই বলেন নাই, বিবি দূতাবাস বা হাই কমিশন নাই আফগানিস্তানে। আগে একটা প্রশ্ন ছিল সবসময় যে বাংলাদেশে কোন সার্বত্র দেশের দূতাবাস নাই, মালদ্বীপ উত্তর হইতো। আসলে মালদ্বীপের দূতাবাস 2014 সালে স্থাপন করা হয়েছে, আজ থেকে 7 বছর আগে। আর বাংলাদেশের দূতাবাস বা মিশন প্রত্যেকটা দেশে থাকলেও আফগানিস্তানে নাই, আর বাংলাদেশে সার্বত্র বাকি 7টা দেশেরই দূতাবাস বা হাই কমিশন আছে। আজকে ক্লাসে বুঝতে পারছি, এগুলো জানতাম না, বুঝছেন, এগুলো বিশেষ কনফিডেন্সে সম্ভব না, বিশেষ কোনো কোচিং এরকম সাহস করে না এখন পর্যন্ত। আমাদের তাহলে কতটি মিশন আছে? মোট মিশন আছে 77টি। কতটি দেশে আছে? 58টি। এর মধ্যে 11টি মিশন বাংলাদেশের নিজস্ব ভূমিতে মিশন হলো 11টি। বাংলাদেশের নিজস্ব ভূমিতে মিশন আছে 11টি, অর্থাৎ বাংলাদেশের ভূমিগুলো কিনে নিজেরা স্থাপন করেছে, অন্য দেশের ভাড়া দিতে হয় না, ভাড়া বাবদ নাই, নিজস্ব ভূমিতে আছে। কমেন্ট দেখতেছি, শীষ চিকন করে দেন ভাই, তার লিখে মজা হবে। শীষ চিকন করে গেল, চিকন করা যায় এটা ছেলেগুলো তো বলতেছে। আচ্ছা, আদান শেষ হচ্ছে আমরা, আর কতক্ষণ ক্লাস হবে একজন বলছেন? 12:20 বাজে, আমাদের ক্লাস হয়তো নামাজ তো সো একটায়, 12:45 তাই লেখানো কি জুম ইন জুম আউট করা যায় না? কেমন যেন করে, আস্তে আস্তে শিখে ফেলো ভাই, এখন তো কম বুঝি তো।
না জুম আউট করে কেমন এরকম করে নাকি জুম করে না ওটা জুম করতে হ্যাঁ জুম করতে করতে এটা আমি করতে হবে সকল কিছু ক্রমান্বয়ে এখন ওরা ফিডিও হয়ে বেরিয়ে যাবে আপনার ক্লাস হয় তো তোমার দেখা দরকার না তাহলে দেখে দিয়ে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আস্তে তো সব শিখে ফেলো বুঝছেন একটা আইকন মানে সরি বিশেষ কনফিডেন্সের জন্য একটা ধন্যবাদ হয়ে যায় ধন্যবাদই দেন বিশেষ কনফিডেন্সকে হ্যাঁ একজন বসছে ঠিক আছে হ্যাঁ আমরা তো বললাম আর আর 20 মিনিট ক্লাস হবে এরপরে আপনারা নামাজ পড়তে পারবেন স্যার নামাজ আমি পড়ব রেকর্ড করে শেয়ার করেন ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাস এটা এটা শেয়ার হবে একজন বসে নাইমকে আপনার ক্লাস আর কবে কবে হবে আজকেই হবে আজকে সাড়ে তিনটা হবে আবার ইনশাআল্লাহ হ্যাঁ ধন্যবাদ কনফিডেন্স থ্যাংক ইউ আপনারা ধন্যবাদ দিচ্ছেন ওকে ঠিক আছে আপনাদের একটা বিষয় আমাদের স্বাধীনতা পুরস্কার 21 পদক ভাই রে ভাই কি যে একটা ভেজাল রে ভাই আপনি নাম দেখলে মেজাজটা খারাপ হয়ে যাবে যে নাম অসংখ্য এত নাম এত কিছুতে আপনি পুরো পাগল হয়ে যাবেন তাই সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটা হলো স্বাধীনতা পুরস্কার স্বাধীনতা পুরস্কার দেখতে পাচ্ছেন এখন ভালো হবে স্বাধীনতা পুরস্কার 2020 আর 2019 এই যে বললাম আমাদের কিন্তু দুইটাই জানতে হবে না ভাই কিছু করার নাই কারণ আমাদের কি প্রশ্ন হবে আমরা কিন্তু জানি না 20 ধরবে না 19 ধরবে আল্লাহ জানে আমরা দুইটাই জানি নাই স্বাধীনতা পুরস্কার এটা 20 এবং 19 20 সালে পেয়েছে 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান আর 2019 পেয়েছে 13 জন ব্যক্তি 13 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এখন আমরা সব পড়ব না সব পড়া বুদ্ধিমানের কাজ হবে না যেমন দেখেন স্বাধীনতা মুক্তিযুদ্ধ 2020 আমি একবার বলে যাই পাট বস্ত্রমন্ত্রী প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী পেয়েছে স্বাধীনতা মুক্তিযুদ্ধে স্বাধীনতা মুক্তিযুদ্ধে পেয়েছে 4 জন মরহুম কমান্ডার আব্দুর রউফ মোহাম্মদ আনোয়ার পাশা আজিজুর রহমান চিকিৎসা বিদ্যা পেয়েছে মোহাম্মদ ওবায়দুল করিম কবির চৌধুরী এবং অধ্যাপক কে এম এ মুক্তাদির সাহিত্যে পেয়েছেন মুক্তিযোদ্ধা সাহিত্যে পেয়েছে মুক্তিযোদ্ধা এস এম রইসুদ্দিন আহমেদ সংস্কৃতে পেয়েছে কালী পদ আর একজন পেয়েছেন ফেরদৌসি মজুমদার শিক্ষায় পেয়েছে টাঙ্গাইলের মির্জাপুর অবস্থিত ভারতী শ্রীহংস আমি এখান থেকে শুধু 3টি নাম রাখতে পারবো 3টি বিষয় আমি রাখতে পারবো 20 সাল থেকে সর্বোচ্চ 4টি হলো ইম্পর্টেন্ট যেমন ধরেন এখান থেকে মুক্তিযুদ্ধে আমি একটা নাম গুরুত্বপূর্ণ দেখি তিনি হলেন আনোয়ার পাশা আনোয়ার পাশা যিনি একটা বিখ্যাত বই লিখছেন যিনি 14 ডিসেম্বর 1971 মারা গেছেন যে রাইফেল রুটি আওরাত বিখ্যাত গ্রন্থ লিখছেন আনোয়ার পাশা মুক্তিযুদ্ধে ওনার নাম লেখা যায় সাহিত্যে রইসউদ্দিন আহমেদ আমরা দেখছি যে অনেকে সাহিত্য পুরস্কার পেয়ে তিনি ত্যাগ করেছেন এটা গ্রহণ করেন নাই মুজাফফর আহমেদকে দেখছিলাম তিনি স্বাধীনতা পুরস্কার পেয়ে তিনি প্রত্যাখ্যান করেছেন আর একজন দেখছেন যে তিনি স্ট্যাটাস দিয়ে তিনি পুরস্কার পেয়েছেন নির্মলেন্দু গুণ একবার পুরস্কার পেয়েছেন 2016 সালে তাকে দেওয়া হয় না তখন তিনি বলছে আমি আমার বান্ধবীর কাছে এখনো যোগ্য কবি হই নাই বান্ধবী হলো শেখ হাসিনা তার ক্লাসমেট ছিল নির্মলেন্দু গুণ বাংলা ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে তখন তিনি
এই পোস্ট দেওয়ার পরে যেদিন পুরস্কার ঘোষণা করে ওই দিন তাকে ডেকে নিয়ে তারপর পুরস্কার দেওয়া হয়েছে। তো যাই হোক, রইসুদ্দিন আহমেদ সাহিত্যে পান সংস্কৃতিটা গুরুত্বপূর্ণ, বিশ সালের মধ্যে সংস্কৃতি ফেরদৌসী মজুমদার, ফেরদৌসী মজুমদার তো মনে হয় মারা গেছেন, ফেরদৌসী মজুমদার তিনি একদিন গান গাচ্ছেন, তারপরে গান গাওয়ার সময় কিন্তু শেখ রেহানা এবং শেখ হাসিনা তাকে ফোন করছিল, শেখ রেহানার বান্ধবী ছিল ফেরদৌসী মজুমদার। আর এখান থেকে আমি আরেকটা নাম রাখতে পারবো, সেটা হলো ভাই প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠান যেটা শিক্ষায় পায়, শিক্ষায় ভারতেশ্বরী হংস, ভারতেশ্বরী হংস। এখন যে একটা অবস্থা, অনেকে বলবে এটা ভারতের কোনো প্রতিষ্ঠানকে দিছে, আসলে ভারতেশ্বরী হংস এটা হলো বাংলাদেশের টাঙ্গাইল, টাঙ্গাইল বুঝছেন, শিক্ষা নিয়ে কাজ করে, টাঙ্গাইলে অবস্থিত, টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ভারতেশ্বরী হংস। আপনারা এটা ভারত মনে করবেন না, অনেকে করে থাকেন যে ভারতের কোনো প্রতিষ্ঠানকে দিয়েছে, এই ভারত তো দেখতেই পারে না, ভারত ইন্ডিয়ান প্লেটে পড়ছে, মানে বাংলাদেশ ভৌগোলিক ভাবে ইন্ডিয়ান প্লেটের অন্তর্ভুক্ত, এটাকে অনেকে মনে করে যে জোর করে আপনার ভারতের প্লেটে গেছে, আসলে তো ইন্টারন্যাশনালই হয়েছে, মানে আপনার ভারত বিদ্বেষী এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশে। এখানে আমি যদি বলি এই দুইটার গুরুত্ব সবচেয়ে বেশি, সংস্কৃতি এবং শিক্ষা, ১৯ সালে যে পেয়েছে তার সেখান থেকে আমি দুটি বিষয় রাখতে পারবো, সংস্কৃতিটা রাখবো, এবং সংস্কৃতি পেয়েছেন মুর্তজা বশির, মুর্তজা বশির তিনি গত ২০২০ সালে মারা গেছেন, উনি একজন ভাগ্যবান যে উনি মৃত্যুর আগে পুরস্কারটা পেয়ে গেছেন, বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা ঘটে না, যে বছর মারা যায় সেই বছর পুরস্কার পায়, সংস্কৃতিতে পাইছেন তিনি। আর হলো তিনি প্রতিষ্ঠান যদি বলা হয় গবেষণায়, গবেষণায় পেয়েছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান বিনা, বিনা যেটা হলো আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিনা পেয়েছে গবেষণা। আমি স্বাধীনতা পুরস্কার থেকে এই দুইটা রাখতে পারলাম, এবারে একুশে পদক, একুশে পদক এখানেও ২০২০ ২০১৯, একুশে পদক ২০২০ ২০১৯, আমি একটু বলে দেখি, সেটা হলো ২০২০ সালে মোট ২০ জন দেশবরেণ্য ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান, ২০ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান পায়, এবং সেখানে আমরা যদি নামগুলো দেখি, ভাষান্দোলনে পেয়েছে আমির ইসলাম বাদশাহ, সঙ্গীতে বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায়, মিতা হক, নৃত্যে গোলাম মোস্তফা, অভিনয় এম এম মহসিন, চারুকলায় অধ্যাপক শিল্পী ফরিদা জামান, মুক্তিযুদ্ধে পেয়েছে হাজি আক্তার সর্দার, আব্দুল জব্বার, মিসবাউল হক, সাংবাদিকতা জাফর ওয়াজেদ আলী, গবেষণা জাহাঙ্গীর আলম, হাফিজ কারি, আল্লামা সৈয়দ মোহাম্মদ সাইফুর রহমান নিজামী শাহ, একটা নাম কিন্তু, অধ্যাপক বিকিরণ প্রসাদ, অধ্যাপক শামসুর রহমান অর্থনীতিতে, সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান, বাসাতে নুরুন্নবী, শিকদার আমিনুল হক, কবি মুক্তিযোদ্ধা বেগম নাজমুন্নেসা পিয়ারি, চিকিৎসা ক্ষেত্রে প্রসিদ্ধ মায়ের জীবনকা সাহেবাস মেথড, সাহেবা আক্তার, মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমি যদি বলি ২০২০ সালে যে ২০ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পায়, এবং সেখান থেকে ২০ সালে আমি এখানে রাখার মতো, আমার কাছে ইম্পর্টেন্ট যেটা মনে হয়, ইম্পর্টেন্ট রাখার মতো এখানে আমি শুধু খুঁজে পাই দুটি জিনিস খুঁজে পাই, একটা হলো চিকিৎসা, চিকিৎসায় ডাক্তার সাইবা আক্তার, তিনি প্রসূতি মায়েদের জন্য সাইবাস মেথড আবিষ্কার করেছেন, প্রসূতি মায়েদের জন্য মাত্র ৫ টাকা খরচে বা ১০ টাকা খরচে তিনি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটাই হলো গবেষণা, গবেষণায় একটা প্রতিষ্ঠান পা, সেটা হলো মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ঠিক তেমনি ১৯ সালে যে প্রতিষ্ঠানগুলো পেয়েছে প্রত্যেক বছর সালের সাথে মিল থাকে, একুশে পদক সাধারণত সালের সাথে মিল থাকে, ১৯ সালে ১৯ জন এরকমের থাকে, তো আমি ১৯ সালে ২০ জন পাইছেন, ওখানে প্রতিষ্ঠান পায় নাই,
তবে আমি যদি বলি এখানে ১৯ সালটা খুব গুরুত্বপূর্ণ। ১৯ সালে ভাষা আন্দোলনে পান হালিমা খাতুন, ভাষা আন্দোলনে পান একজন হালিমা খাতুন, হালিমা খাতুন আর শিল্পকলায় বা সঙ্গীতে, শিল্পকলার মধ্যে সঙ্গীত, সঙ্গীতে পেয়েছে সুবীর নন্দী। তিনি এক বছর মারা গেছেন, তাই পেয়েছেন, না বললে পাওয়া যায় না বাংলাদেশে। সাহিত্যে দুইজন, সাহিত্য দুইজন, একজন হলেন হরিশঙ্কর জলদাস, হরিশঙ্কর জলদাস, আর একজন হলো ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলন, এই হলো অবস্থা যে আমার কাছে গুরুত্বপূর্ণ এই কয়েকটা, চিকিৎসায় ডাক্তার সাহেবা আর মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণা, ভাষা আন্দোলন, সঙ্গীত, সাহিত্য, এই ১৯ এবং ২০ গুরুত্বপূর্ণ। এছাড়া প্লাস্টন, দিস ইজ লাস্ট টপিক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় যেটা দিয়ে থাকে, ২০১৮, ২০১৭ ব্যাপারটা হলো এখানে প্রতি বছর যেটা প্রকাশ করে, ২০ সালে যেটা ঘোষণা করবে ১৯ সালে চলচ্চিত্র, ১৯ সালে ঘোষণা করবে ১৮ সালের টা, আর এবছর ১৯ সালে ঘোষণা করছে ১৮ এবং ১৭ একসাথে। এই জন্য চলচ্চিত্রের নাম ১৮-১৭ সালের ঢাকা, এটা গুরুত্বপূর্ণ না। ১৮ সালে পুত্র, মোটামুটি গুরুত্বপূর্ণ। ১৯ সালে নড়াই ও নড়াই, একটা হলো নড়াই তারিক আলমের, আর একটা হলো ফকির আহমেদের এটা ফাগুন হাওয়া, ফাগুন হাওয়া। এই দুইটা চলচ্চিত্র গুরুত্বপূর্ণ। ফাগুন হাওয়ায় এর পরিচালক হলো তৌকির আহমেদ, তৌকির আহমেদ। এটা আন্তর্জাতিক স্পেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। আর নড়াই, এই নড়াই পরিচালক হলো তানিম রহমান অংশু, এর পরিচালক হলো তানিম রহমান অংশু। নড়াই, নড়াইয়ের কাহিনী হলো যে সার্ফারকে নিয়ে, নারী সার্ফারকে নিয়ে, স্বাধীনতা হলো তৌকির আহমেদ, ১৮ সালে সূত্র আর ১৯ সালে ঢাকা। এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মধ্যে বিস্তারিত আর জানতে হয় না, তেমন প্রশ্ন আর আসে না বিস্তারিত। এবছর খালি বলে রাখবেন ১৯ সালে আজীবন সম্মাননা পেয়েছে মাসুদ পারভেজ, সোহেল রানা যেটা, আর হলো চম্পা, নায়িকা চম্পা, সোহেল রানা, এগুলো পরীক্ষায় আসে সম্মাননা খুবই কম। ১৯ সালে দুটি চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। ওকে, আজকে আমাদের এ পর্যন্তই। কি কেমনে কি করবে এটা, শেয়ার দিতে হবে না, ক্লোজ করে দিলি, ক্লোজ করে শেয়ার। আমি তো এখানে ল্যাপটপে বসতেছি না, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা।